প্যারালেলোগ্রাম ল, ঠিক আছে? প্রথমে স্টেটমেন্টটা লেখো, তারপরে ছবিটা আঁকবো আমরা। ইফ টু ভেক্টার্স ক্যান বি রিপ্রেজেন্টেড, ইফ টু ভেক্টার্স ক্যান বি রিপ্রেজেন্টেড বোথ ইন ম্যাগনিচিউড, বোথ ইন ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন, অ্যান্ড ডিরেকশন বাই দ্য টু অ্যাডজাসেন্ট সাইডস, বাই দ্য টু অ্যাডজাসেন্ট সাইডস, অ্যাডজাসেন্ট সাইডস অফ আ প্যারালোগ্রাম, অফ আ প্যারালোগ্রাম, অফ আ প্যারালোগ্রাম ড্রন ফ্রম আ কমন পয়েন্ট, ড্রন ফ্রম আ কমন পয়েন্ট, কমা কমন পয়েন্ট দেন দেয়ার, দেন দেয়ার রেজাল্টেন্ট ইজ কমপ্লিটলি রিপ্রেজেন্টেড, দেন দেয়ার রেজাল্টেন্ট ইজ কমপ্লিটলি রিপ্রেজেন্টেড বোথ ইন ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন, বোথ ইন ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন বাই দ্য ডায়াগোনাল অফ দ্য, বাই দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালেলোগ্রাম, বাই দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালেলোগ্রাম পাসিং থ্রু দ্যাট পয়েন্ট, পাসিং থ্রু দ্যাট পয়েন্ট, পাসিং থ্রু দ্যাট পয়েন্ট, পাসিং থ্রু দ্যাট পয়েন্ট, ঠিক আছে? তো ছবিটা আঁকি। একটা কমন পয়েন্টের কথা বলেছে, ঠিক আছে? ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধরো দুখানা ভেক্টর বেরোলো, একটা এইদিকে আর একটা এইদিকে, ঠিক আছে? এবার এই ভেক্টরটা ধরে নাও এ ভেক্টর, আর এই ভেক্টরটা ধরে নাও বি ভেক্টর। দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর ধরে নিচ্ছি আমরা। এবার এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কী করে ড্র করতে হয়, আগের দিন তোমাদের অলরেডি বলে দিয়েছি আমি। ড্র করার নিয়মটা হচ্ছে, এইটার এন্ড পয়েন্ট থেকে এটার প্যারালাল করে লাইন ড্র করবে, লাইক দিস। তোমাদের যে ডটেড করতে হবে তার কোনো মানে নেই, সলিড লাইনও করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? আবার এইটার এন্ড পয়েন্ট থেকে, মানে ফ্রম দিস পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা এটার প্যারালাল করে লাইন ড্র করব, লাইক দিস, ঠিক আছে? করলাম, কোন পয়েন্টটাকে মিট করলো, এই পয়েন্টে, এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, দুটো পয়েন্টকে জাস্ট জুড়ে দাও, ঠিক আছে? এই দুটো পয়েন্টকে জাস্ট জুড়ে দাও, জুড়ে দিলে কী হবে, ইট উইল বি আ রেজাল্টেন্ট, লাইক দিস। দিস ইজ দ্য রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টার্স, যার নাম আমি দিলাম আর, আর ভেক্টর। ভালো, আচ্ছা এবার এটার নাম দিচ্ছি পি, এটার নাম দিচ্ছি কিউ, এটার নাম দিচ্ছি এস, এটার নাম দিচ্ছি আমি, আচ্ছা ও পি কিউ দিয়ে দাঁড়ো, এটাকে ও পয়েন্ট দিলাম, এটাকে পি পয়েন্ট দিলাম, এটাকে কিউ দিলাম, এটাকে ধরো এস দিলাম। আর এবার আমি কী করছি, ছবিটাকে একটু মডিফাই করছি, মডিফাই ইন দ্য সেন্স এই এটাকে আমি এদিকে এক্সটেন্ড করছি, করে এই পয়েন্টটা থেকে আমি কিউ পয়েন্টটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিচ্ছিলাম ভাবে। তো পারপেন্ডিকুলার ড্র করলে কী হবে, দিস অ্যাঙ্গেল বিকামস 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল বিকামস 90 ডিগ্রি, রাইট? এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ভালো, আচ্ছা এ আর বি ভেক্টর দুটো কোথায় রয়েছে, এই যে এদিকে বি ভেক্টর, এদিকে এ ভেক্টর। আমি আগের দিন বলেছিলাম ওদের অ্যাঙ্গেলটা কীভাবে নিতে হবে, সেই পয়েন্টে তোমরা অ্যাঙ্গেলটা নিতে পারবে যদি ওই পয়েন্ট থেকে দুখানা ভেক্টর বেরোচ্ছে বা দুখানা ভেক্টর ঢুকছে। তো এই পয়েন্ট থেকে দেখো এটাও বেরোচ্ছে, বিটাও বেরোচ্ছে, সো নাও হেয়ার উই ক্যান টেক দ্য অ্যাঙ্গেল থিটা। তো অ্যাঙ্গেলটা নিলাম এখানে থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেলটা আমি এখানে নিলাম, ভালো থিটা অ্যাঙ্গেল। আর এই রেজাল্টেন্টের একটা আমি ডিরেকশন নিয়ে নিলাম আলফা উইথ দিস এ ভেক্টর, ঠিক আছে? অনন্যা পড়া ধরবো কিন্তু আমি, বলতে হবে। এইবার একটা ট্রায়াঙ্গেল আমি চুজ করছি, কোন ট্রায়াঙ্গেলটা, এই ও, আচ্ছা এই পয়েন্টটার নাম দিয়ে দিই ধরো টি, ধরো এই পয়েন্টের নাম দিলাম টি,
তো আমি কি ট্রায়াঙ্গেল চুজ করছি, ধরো বললাম ও কিউ টি, এই ট্রায়াঙ্গেলটা ধরো চুজ করলাম, ও কিউ টি ট্রায়াঙ্গেলটাতে, ও কিউ টি ট্রায়াঙ্গেলটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এই ও কিউটা কী হচ্ছে, হাইপোটেনিউস। সো ক্যান আই রাইট ও কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওটি স্কোয়ার প্লাস টি কিউ স্কোয়ার? ইয়েস আই ক্যান রাইট। এবার এই ওটিটাকে, এই ওটিটাকে আমি কীভাবে ব্রেক করতে পারি, ওপি প্লাস পিটি। সো আই ক্যান রাইট ও কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ব্র্যাকেটে ওপি প্লাস পিটি তার হোল স্কোয়ার প্লাস টি কিউ স্কোয়ার। না হোয়াট ইজ ওপি? ওপি হচ্ছে এই এতটা, যেটাকে আমরা বলবো এ। সো উই নো দ্য লেংথ অফ ওপি, বাট হোয়াট ইজ পিটি? পিটি হচ্ছে এই লেংথটা, এই লেংথটা তো কি আমরা জানি না। আর হোয়াট ইজ টি কিউ? টি কিউ হচ্ছে এইটা, এটাও কি আমরা জানি না, বাট উই নো দিস লেংথ, উই নো দিস লেংথ। বলতে পারবে এই লেংথটা কত? এই লেংথটা কে বলতে পারবে? দ্য বি ভেক্টর, অ্যাকচুয়ালি দিস ইজ রিপ্রেজেন্টিং বি ভেক্টর, কারণ এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটাও বি ভেক্টরই হবে, ইট ইজ প্যারালাল টু ইট, সো ইট ইজ বি ভেক্টর, বি ভেক্টর। ভালো, এটা বি হলে এটাও বি, সো দিস লেংথ ইজ আলটিমেটলি বি। ভালো, তো এখন আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে চুজ করি, ট্রায়াঙ্গেল পি কিউ টি, সেখান থেকে আমি কী করবো, এই পিটির ভ্যালু বার করবো আর টি কিউ এর ভ্যালু বার করবো। চলো তাহলে ট্রায়াঙ্গেল পি কিউ টি, এখানে সাইন থিটার ভ্যালু কত হবে? সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলারটা কত, টি কিউ, টি কিউ বা কিউ টিও লিখতে পারি আমরা, আচ্ছা চলো টি কিউ লিখছি, টি কিউ বাই হাইপোটেনিউসটা কত, পি কিউ। তাহলে টি কিউ ইজ ইকুয়ালস টু কী আসছে, টি কিউ ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে পি কিউ সাইন থিটা। আচ্ছা আর কস থিটা ইজ ইকুয়ালস টু কী হবে, কস থিটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, বেস হচ্ছে পিটি, হাইপোটেনিউস হচ্ছে পি কিউ। তাহলে পিটি ইজ ইকুয়ালস টু কী আসছে, পিটি ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে পি কিউ কস থিটা। ওকে, তো আমরা টি কিউ এর ভ্যালুও পেয়ে গেছি, পিটির ভ্যালুও পেয়ে গেছি, দুটোকে এখানে বসিয়ে দাও, তাহলে কী পাবো, ও কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওপির জায়গায়, ওপিটা ওপিই থাকলো, প্লাস পিটির জায়গায় বসছে পি কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার, প্লাস টি কিউ এর জায়গায় বসাবো কত, টি কিউ কত বেরিয়েছে আমাদের, ভুল করলাম ভুল করলাম, পিটির জায়গায় বসবে পি কিউ কস থিটা, পি কিউ কস থিটা তার হোল স্কোয়ার, প্লাস টি কিউ এর জায়গায় কত বসবে, পি কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার রয়েছে। ভালো, তো এখন যদি স্কোয়ারগুলোকে আমি ভেঙে দিই তাহলে ও কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসবে, ওপি স্কোয়ার প্লাস, আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, এরকমই থাক এরকমই থাক, হোয়াট ইজ ও কিউ, ও কিউ ইজ দিস লেংথ, কত সেটা আর, ডোন্ট রাইট আর ভেক্টর, ইট ইজ অনলি দ্য লেংথ, সো ইউ হ্যাভ টু রাইট অনলি আর অর আর মডুলাস অফ আর, সিম্পলি রাইট আর ইজ ইকুয়ালস টু ওপির জায়গায় কী লিখবে, ওপি ইজ দিস লেংথ মানে এ, প্লাস পি কিউ জিনিসটা কি, পি কিউ হচ্ছে বি ইন্টু কস থিটা তার হোল স্কোয়ার, প্লাস পি কিউ মানে বি সাইন থিটা তার হোল স্কোয়ার। এবার ভাঙো, এখানে আর স্কোয়ার থাকবে, এরকম হচ্ছে কেন হ্যান্ডরাইটিংটা, সো আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা যদি ব্রেক করি এ স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা প্লাস বি কস থিটার হোল স্কোয়ার কী হয়ে যাবে, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্লাস এটা যদি ব্রেক করি কী হয়ে যাবে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এই দুটো থেকে আমি বি স্কোয়ার যদি কমন নিই নিই, যদি এখান থেকে আমি বি স্কোয়ার কমন নিই তাহলে কী চলে আসবে, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, প্লাস যদি বি স্কোয়ার কমন নিই কী হয়ে যাবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী আসছে, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, এটা তো ওয়ান হয়ে গেল। তাহলে আর ইজ ইকুয়ালস টু কী আসবে, রেজাল্টেন্ট ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। ইফ ইউ রিমেম্বার কালকে করিয়েছিলাম রেজাল্টেন্টের ফর্মুলাটা এটাই এসেছিলো ফ্রম ট্রায়াঙ্গেল ল, আর আজকে
প্যারালেলোগ্রাম ল থেকেও একই ফর্মুলা এলো। এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে ডাজেন্ট ম্যাটার তুমি ট্রায়াঙ্গেল ল ইউজ করছো না প্যারালোগ্রাম ল ইউজ করছো, আলটিমেটলি দ্য ফর্মুলা অফ দ্য রেজাল্টেন্ট উইল বি সেম। ঠিক আছে, নাও চেক দ্য অ্যাঙ্গেল, যে এই রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল বানিয়েছে। ঠিক আছে, কী করে বার করব? এই ট্রায়াঙ্গেলটাই আবার নিচ্ছি, ও কিউটি ট্রায়াঙ্গেল, ও কিউটি, ও কিউটি ট্রায়াঙ্গেলটাতে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্গেল রয়েছে আলফা। তো ট্যান আলফা ইজ ইকুয়ালস টু কী হবে? পারপেন্ডিকুলারটা কত? পারপেন্ডিকুলার হচ্ছে টি কিউ, আর বেসটা কত? ওটি। সো ইট ইজ টি কিউ বাই ওটি। আচ্ছা, টি কিউটা টি কিউ থাকলো না, টি কিউকে আমরা কী লিখতে পারি? টি কিউ ইজ পি কিউ সাইন থিটা, টি কিউ হচ্ছে পি কিউ সাইন থিটা। আর ওটিকে আমরা ব্রেক করে কী লিখতে পারি? ওটি হচ্ছে ওপি প্লাস পিটি, ওপি প্লাস পিটি। ভালো, পি কিউ সাইন থিটা থাকলো, নিচে ওপি থাকলো, প্লাস হোয়াট ইজ পিটি? পিটি হচ্ছে পি কিউ কস থিটা। বেশ, তাহলে ট্যান আলফা ইজ ইকুয়ালস টু আসছে পি কিউ সাইন থিটা। পি কিউ মানে কি? পি কিউ হচ্ছে বি, তাই তো? তাহলে বি সাইন থিটা বাই ওপি হচ্ছে এ প্লাস বি কস থিটা। আর আগের দিন তোমাদের মনে রাখার একটা নিয়মও বলে দিয়েছিলাম, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা আমি আলফা অ্যাঙ্গেলটা যেহেতু আমি এ ভেক্টরের সঙ্গে নিয়েছি, তাই মাথায় বি বি সাইন থিটা বাই বি কস থিটা, শুধু একটা এ অ্যাড করে দিতে হবে নিচে। তো দ্যাটস দ্য ওয়ে টু মেমোরাইজ দিস ফর্মুলা, ট্যান আলফা। আর আলফা ইজ ইকুয়ালস টু কী হবে? আলফা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। দ্যাটস ইট। তো দেখো, ট্রায়াঙ্গেল ল ইউজ করো বা প্যারালেলোগ্রাম ল ইউজ করো, কিছু যায় আছে না, আলটিমেটলি দ্য ফর্মুলা উইল বি সেম। ঠিক আছে, ওয়্যার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দোজ টু ভেক্টরস। ঠিক আছে, এবার এখান থেকে তিনটে স্পেশাল কেস আমরা বার করতে পারি। কী কী তিনটে স্পেশাল কেস? মুছে দিলাম, মুছে দিলাম। তো রেজাল্টেন্টের ফর্মুলা এসছে এটা, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। ভালো, কেস ওয়ান আমি ধরে নিচ্ছি, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর ইন সেম ডিরেকশান, আর ইন সেম ডিরেকশান। আচ্ছা, সেম ডিরেকশান যদি হয় তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত? সেম ডিরেকশান হলে ওদের মধ্যে অ্যাঙ্গেল থিটা কত হবে? 0 ডিগ্রি। সো ইট উইল বি 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। থিটা ইজ ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্ট ভ্যালু কী আসছে? রেজাল্টেন্ট হবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস 0 ডিগ্রি। আচ্ছা, কস 0 ডিগ্রি মানে 1 আমরা জানি, তাহলে আর ইজ ইকুয়ালস টু আসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মানে কি? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার, রুট উঠে গেলে শুধু কী হয়ে যাবে? এটা আর প্লাস এ বি, আর সরি, আর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি। ভেবে দেখো, যখন দুখানা জিনিস সেম দিকে থাকে তখন আমরা কী বলি? জাস্ট অ্যাড করে দিতে, এদিকে 5 পা হাঁটলাম, আরও 2 পা হাঁটলাম, তাহলে রেজাল্টেন্টটা কী হবে? জাস্ট যোগ করে দিতে হবে দুখানাকে, তাহলেই হবে। এটা হচ্ছে কেস টু। নেক্সট, সরি, কেস ওয়ান গেল, এবার কেস টু। ওয়েন এ অ্যান্ড বি ভেক্টরস আর অপোজিট টু ইচ আদার, অপোজিট মানে ঠিক উল্টো দিকে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল কত হবে ওদের মধ্যে? 180 ডিগ্রি হবে। 180, ভেরি গুড, 180 ডিগ্রি হবে, থিটার ভ্যালু হবে 180 ডিগ্রি। যদি ফর্মুলাতে বসিয়ে দিই আমরা, সো রেজাল্টেন্ট উইল বি ইজ ইকুয়ালস টু রুট ওভার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ 180। কজ 180 ভ্যালু কী হবে? কজ ওয়ান এইট মাইনাস ওয়ান হয়ে যাবে। সো আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ টু এ বি ইন্টু মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান যখন মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা কী হয়ে যাবে? আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো রুট ওভার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে রুট উঠে গেলে
রুট উঠে গেলে আর এর ভ্যালু কী আসছে, আর আসছে হচ্ছে এ মাইনাস বি, পরিষ্কার। তাহলে অপোজিট হলে কী হয়, মাইনাস করে দিতে হয়, দ্যাটস ইট। অ্যান্ড দ্য কেস থ্রি, ইফ এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তো পারপেন্ডিকুলার হলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় মানে দ্য ফিগার ইজ লাইক দিস, এদিকে এ ভেক্টর আর এদিকে বি ভেক্টর, তাই তো? আচ্ছা যদি একটু আগেই আমরা করে বুঝে নিই যে এটা যদি এদিকে হয়, এটা যদি এদিকে হয়, বিটা যদি এদিকে হয়, দেন রেজাল্টেন্টটা কোন দিকে হবে? দ্য রেজাল্টেন্ট উইল বি ইন দিস ডিরেকশন, দ্য রেজাল্টেন্ট উইল বি ইন দিস ডিরেকশন, ঠিক আছে? তো ভ্যালুটা কত হবে যদি ভেক্টরে অ্যাপ্লাই নাই নাও করি, আমরা তাও বলতে পারবো দিস লেংথ উইল বি, দিস ইজ অ্যাকচুয়ালি দিস ইজ দ্য হাইপোটেনিউজ, তাই তো? দিস ইকুয়ালস টু কী হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখা যাক ফর্মুলা দিয়ে এটা আসে কি না। ফর্মুলাটা কি, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, থিটার ভ্যালু ওখানে 90 ডিগ্রি, তাহলে 2ab কস 90, কস 90 মানে আমরা জানি জিরো হয়ে যায়, তাহলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে আর ইজ ইকুয়ালস টু কী থাকবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাটস ইট। এই তিনটে কেস হতে পারে, এই তিনটে কেসই হতে পারে, এর বাইরে কিছু হতে পারে না। সো দিস ইজ ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালেলোগ্রাম ল, অনেক ক্ষেত্রে অনেক বোর্ডে এগুলো ডিরাইভ করতে দেয়, ডিরাইভ দ্য ট্রায়াঙ্গেল ল অর দ্য প্যারালোগ্রাম ল। তো ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাদের, আর বেশিরভাগ এখন যেরকম প্যাটার্ন হয়ে গেছে, এখন আমাদের ফর্মুলাটা ভালো করে মনে রাখতে হবে। ডান, নেক্সট মুছে দিলাম। সো ট্রায়াঙ্গেল ল ইজ ডান, প্যারালোগ্রাম ল ইজ ডান। বেসিক্যালি আমরা কী বার করছি, আমরা রেজাল্টেন্ট বার করছি। আচ্ছা রেজাল্টেন্ট মানে কি, মানে দুখানা ভেক্টরের কম্বিনেশনে বা দুখানা ভেক্টরের অ্যাডিশনে যেটা তৈরি হয়, দ্যাট ইজ নোন অ্যাজ রেজাল্টেন্ট। এবার আজকে আমরা এখন যেটা শিখবো, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, দ্যাট ইজ কম্পোনেন্টস অফ এ ভেক্টর, কম্পোনেন্টস অফ এ ভেক্টর। এটা দারুণ জিনিস, খুব সহজ একটা কথা তোমাদেরকে বলি। ধরো বললাম যে টু আর থ্রি, ঠিক আছে, এরা অ্যাড হয়ে কী তৈরি করে, ফাইভ। তো ধরে নাও এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটোকে অ্যাড করে তোমার রেজাল্টেন্ট ফাইভ এসছে। ইকুয়ালি আমি এটাও বলতে পারি যে এই ফাইভের দুখানা কম্পোনেন্ট হচ্ছে টু আর থ্রি, বুঝতে পারলে? সো দুখানা ভেক্টরকে অ্যাড করে যেটা আমরা পাই, দ্যাট ইজ রেজাল্টেন্ট, আর একটা রেজাল্টেন্টকে ব্রেক করে আমরা যেগুলো পাই, দোজ আর কল কম্পোনেন্ট, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যেটা ভেক্টর দেওয়া আছে সেটাকে কী করে কম্পোনেন্টে ব্রেক করতে হয়। ভালো, আচ্ছা নিয়ম হচ্ছে, প্রথমত আমি এখানে দেখাচ্ছি, বেসিক্যালি কম্পোনেন্ট জিনিসটাকে অনেকে ভয় পায়, বাট আমার মনে হয় কম্পোনেন্টকে ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার এখানে আছে আছে বলে আমার আমার অন্তত মনে হয় না। ধরো একটা ভেক্টর রইলো এখান দিয়ে, সাপোজ দিস ইজ এ ভেক্টর, ওকে ইটস এ ভেক্টর। এখন কথা হচ্ছে এই এ ভেক্টরটা একটা র্যান্ডাম ডিরেকশনে আছে, না এটা অ্যালং এক্স অ্যাক্সিস, না এটা না এটা অ্যালং এক্স অ্যাক্সিস, না এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, না এটা অ্যালং জেড অ্যাক্সিস, কোনো অ্যাক্সিসের দিকেই নেই, এক্স আর ওয়াইয়ের মাঝামাঝি কোনোটা জায়গায় রয়েছে, ঠিক আছে? অ্যান্ড সাপোজ দিস ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা, দিস ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এবার আমি বললাম যে একটা কাজ করো না তাহলে, ধরো একটা বক্স রয়েছে এখানে, ঠিক আছে, ধরো একটা বক্স রয়েছে, এবার ধরো এই বক্সটাকে তোমরা এদিক থেকে ঠেলছো, ঠিক আছে? তাহলে বক্সটা কোন দিকে মুভ করবে বলো তো? এরকম ডায়াগোনালি মুভ করতে থাকবে। ডায়াগোনালি মুভ করবে মানে কি, কিছুটা ডান দিকেও সরছে, আবার বক্সটা কিছুটা উপর দিকেও উঠছে। ভেবে দেখো, বক্সটা ইনিশিয়ালি তো এখানে ছিল, এবার ফাইনালি কোথায় 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 চলে যাবে, আস্তে 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 বক্সটা এরমভাবে উঠছে, তাই তো? এই যে উঠছে তার মানে কি হচ্ছে, দেখো উপর দিকেও উঠছে আবার ডান দিকেও শিফট করছে, একই সঙ্গে দুখানা মোশন কিন্তু তোমরা পাচ্ছ এখানে, মনে রাখবে। তো সেই কথা মাথায় রেখে তাহলে আমি বলতে পারি যে কোনো একটা পয়েন্টে যদি এরকম এই ভেক্টর এদিকে যায়, ওটা দুটো মুভমেন্ট থাকবে, একটা এদিকে থাকবে আর একটা এদিকে থাকবে। তো কম্পোনেন্টটা কোন দিকে কোন দিকে হবে, কম্পোনেন্টটা একটা এদিকে হবে, একটা এদিকে থাকবে। যে দুটো অ্যাক্সিসের মধ্যে ভেক্টরটা রয়েছে সেই দুটো অ্যাক্সিসে কিন্তু কম্পোনেন্টগুলো হবে। যেমন ধরো কম্পোনেন্টটা কি এদিকে হতে পারে, না এদিকে কী করে হবে, রয়েছে কার কার মধ্যে, এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, তাহলে একটা এদিকে হবে, একটা এদিকে হবে। কতটা হবে এবং ভ্যালু কী হবে সেটা হচ্ছে বড় কথা।
আচ্ছা, কম্পোনেন্ট ড্র করার জন্য, কম্পোনেন্ট ড্র করার জন্য নিয়মটা হচ্ছে এই যে ভেক্টরটার এন্ড পয়েন্ট, মন দিয়ে শুনো, আমি কিন্তু সেকেন্ড টাইম বোঝাবো না এটা, এই এন্ড পয়েন্ট থেকে দুটো অ্যাক্সিসের উপর মানে যেখানে যেখানে কম্পোনেন্টটা হবে তাদের উপর পারপেন্ডিকুলার ড্র করছি, তো এখান থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে কাট করলো, আর এর উপরও একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলারই ড্র করতে হবে, ঠিক আছে, এই পয়েন্টে কাট করলো, সেক্ষেত্রে অ্যালং এক্স অ্যাক্সিস এই এ ভেক্টরটার কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট তো, একটা অ্যালং এক্স একটা অ্যালং ওয়াই, এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে কম্পোনেন্টটা ঠিক এতটা থাকবে, তার বেশি নয়, নট মোর দ্যান দিস, মনে রেখো এর বেশি কিন্তু কম্পোনেন্টটা থাকবে না, যা থাকবে এতটাই থাকবে, অবভিয়াসলি ড্রয়িং করবে, আমি এখানে যা দেখাবো সব নোট করবে, আমি এখানে যা যা লিখবো যা যা আঁকবো সবই নোট করবো, আমাকে জিজ্ঞেস করতে হবে না, ওকে, তো এখন ঠিক এতটাই হবে, পারফেক্টলি ঠিক এতটাই হবে, মন দিয়ে শোনো, অনেক টিচারকে দেখবে এত অব্দি এঁকে দিল, কেউ এত অব্দি এঁকে দিল, রেজাল্টেন্টটা মানে কম্পোনেন্ট কিন্তু এই পয়েন্টটা থেকে যেন কখনও বেরিয়ে না যায়, কেন বেরিয়ে না যায় মানে এত অব্দি কেন হতে হবে একটু পরে আমি বলছি, ভালো, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস মানে হরাইজন্টাল কম্পোনেন্টটা ঠিক এতটা হলো, ঠিক আছে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কতটা হবে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা ঠিক এতটাই হবে, তার মানে এতটা, ভালো, সো আমরা কিন্তু এই এ ভেক্টরের দুখানা কম্পোনেন্ট ড্র করে নিয়েছি, একটা এদিকে একটা এদিকে, এবার ব্যাপার হচ্ছে এই দুটো কম্পোনেন্টের ডিরেকশন তো আমাদের জানা, একটা এক্সের দিকে একটা ওয়াইয়ের দিকে, তো ডিরেকশন নিয়ে চিন্তা নেই, এবার লেংথটা বার করতে হবে, সো আমি ধরে নিচ্ছি এই লেংথটা হচ্ছে, আমি ধরে নিলাম এই লেংথটা হচ্ছে স্মল এ, আর ধরে নিলাম এই লেংথটা হচ্ছে স্মল বি, ভালো, স্মল এ অ্যান্ড স্মল বি, তো এই স্মল এ লেংথটা আর এই স্মল বি লেংথটা এবার আমাদের বার করতে হবে, স্মল এ আর এই স্মল বি এই দুটো লেংথ এবার আমাদের বার করতে হবে, কী করে বার করতে পারি আমরা, উইথ দ্য হেল্প অফ ট্রিগোনোমেট্রি, উইথ দ্য হেল্প অফ ট্রিগোনোমেট্রি আমরা এটাকে বার করতে পারি, যেমন দেখো পারপেন্ডিকুলার ড্র করার জন্য কী হয়েছে বলো তো, এটা একটা পারফেক্ট 90 ডিগ্রি হয়ে গেছে, তো এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, ইফ দিস ইজ অ্যাঙ্গেল থিটা, এই এটা কি, এটা হচ্ছে বেস, আর এইটা কি তোমার হাইপোটেনিউস, হাইপোটেনিউসটার লেংথ কত, এ হবে, সো যদি আমি এখানে কস থিটা বার করি, কস থিটা ইজ ইকুয়ালস টু কী হবে, বেস বাই হাইপোটেনিউস, এ ভেক্টর নয় এ লিখবে, বিকজ ইট ইজ অনলি দ্য ম্যাগনিচিউড, তাহলে এ ইজ ইকুয়ালস টু কি, স্মল ইজ ইকুয়ালস টু কী আসছে, এ কস থিটা, তার মানে তোমার এই ছোট্ট লেংথটা, এই ছোট্ট এই এতটা লেংথ হচ্ছে এ কস থিটা, ঠিক আছে, এ কস থিটা, ভালো, আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ট্রায়াঙ্গেলটা থেকে কস থিটা বার করে ফেলেছো, ঠিক আছে, নাও লুক অ্যাট দিস ট্রায়াঙ্গেল, এটাও তো একটা ট্রায়াঙ্গেল, দিস ইজ অলসো আর রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, দিস ইজ আর রেক্ট্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে হাইপোটেনিউস, এবার একটা কথা বলো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় হোয়াট উইল বি দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হবে, এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা 90 ডিগ্রি মাইনাস নাইনটি থিটা, ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, পুরোটা 90, তা এতটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা হবে, সো অ্যাকর্ডিং টু দিস 90 মাইনাস থিটা, এই বিটা কি, বিটা হচ্ছে বেস, আর এই এটা কি, ক্যাপিটাল এটা কি, হাইপোটেনিউস, তো আমি যদি এখানে বার করি কজ 90 মাইনাস থিটা, ভ্যালুটা কী হবে, বেস হচ্ছে স্মল বি আর হাইপোটেনিউস হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে স্মল বি ইকুয়ালস টু কী হবে, ক্যাপিটাল এ কজ 90 মাইনাস থিটা, আমরা সবাই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পড়েছি, কজ 90 মাইনাস থিটা মানে কী হয়ে যায়, ওটা সাইন থিটা হয়ে যাবে, ক্লাস টেনে ছিল, সো ইট বিকামস সাইন থিটা, তাহলে এটার ভ্যালুটা কত আসছে, এই বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের এ সাইন থিটা, এ সাইন থিটা, এবার এখানে যেটা করলাম, যদি একবারে আমি এখান থেকে দেখাতে চাই, মানে শর্টে ছোট্ট করে যদি দেখিয়ে দিই, এখানটায় দুখানা অ্যাক্সিস ছিল, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, একটা ভেক্টর ছিল, মানে এখানে কোনো ক্যালকুলেশন করবো না, একবারে দেখাবো, ঠিক আছে, একটা ভেক্টর ছিল এ ভেক্টর, এই সেকেন্ড ছবিটা মানে এই ছবিটা তোমরা আঁকলেও পারো বা না আঁকলেও পারো, এ ভেক্টর, ঠিক আছে, এটা দুটো কম্পোনেন্ট বার করবো, একটা হরাইজেন্টাল মানে এইটা হবে, ঠিক কতটা দেখো, ঠিক যেখানে সে পয়েন্টটা কাট করলো অতটাই, কিন্তু বেশি করা যাবে না, কেন বলো তো, এটা একটা কথা বলি যে বেশি কেন করা যাবে না, আর ধরো এত অব্দি করে দিলাম, তাহলে কি এটা রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল রইলো নাকি, এটা তো অ্যাঙ্গেলটা তো কম হয়ে যাচ্ছে 90 থেকে, তো ঠিক এতটাই হতে হবে যাতে এটা রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল তৈরি করে, তবেই তো ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে তুমি লেংথটা বার করতে পারবে, এদিকে ধরো অ্যাঙ্গেল থিটাটা রয়েছে, ঠিক আছে, আর এই ধরো এদিকের কম্পোনেন্টটা এতটা,
শর্ট ট্রিক দিয়ে যদি তোমাদেরকে বলি, কোনো শর্ট ট্রিক ফর্ট ট্রিক না, একদম ভালো করে দেখো, যেদিকটায় থিটা অ্যাঙ্গেলটা এসছে ওদিকটা কী এসছে আমার, এ কস থিটা। তাহলে এইদিকে তোমার লেংথটা হচ্ছে এ কস থিটা, যেদিকে থিটা অ্যাঙ্গেলটা থাকবে ওদিকে লেংথটা হচ্ছে এ কস থিটা। সো দিস লেংথ ইজ এ কস থিটা, ঠিক আছে? আর থিটার উল্টো দিকের কম্পোনেন্টটা এটা হবে হচ্ছে এ সাইন থিটা। অ্যাকচুয়ালি দিস ইজ নট, মানে লোকজন বলে এই মনে রাখবি এদিকটায় কজ এদিকটায় সাইন, এরকম কোনো ব্যাপার নয়, দুদিকটাতেই কজই আছে। কী করে বলো তো, এদিকের অ্যাঙ্গেল কী থিটা, তো তাই এদিকটা হয়েছে এ কস থিটা। এদিকের অ্যাঙ্গেলটা কত ছিল, 90 মাইনাস থিটা, তাই এদিকটা অ্যাকচুয়ালি হয়েছিল এ কজ 90 মাইনাস থিটা। আর এ কজ কজ 90 মাইনাস মানে থিটা মানে কী জানি আমরা, সাইন থিটা, তাই জন্য এখান থেকে আমরা লিখছি এ সাইন থিটা। তো যেদিককার অ্যাঙ্গেল সেদিককার কজ, এদিকের অ্যাঙ্গেল থিটা তাই এ কস থিটা, এদিকের অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা তাই এ কস 90 মাইনাস থিটা মানে এ সাইন থিটা। সেই জন্য আমরা শর্টে মনে রাখি এই কথাটা, যে যেদিকটায় অ্যাঙ্গেল থিটাটা থাকবে সেদিকটায় কস কম্পোনেন্টটা লিখবি আর উল্টো দিকটায় সাইন কম্পোনেন্টটা লিখবি। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অনন্যা বুঝেছো? আচ্ছা, আঁকা হয়ে গেছে? না স্যার। এক তাড়াতাড়ি করে এঁকে নাও, সুন্দর করে এঁকে নাও, তারপর আমি চারখানা দেবো, সেই চারখানা তোমরা কম্পোনেন্ট বার করবে। তাহলে আমি ট্রিকটা কী বললাম, যেদিকটায় থিটা অ্যাঙ্গেলটাকে রাখবে ওদিকটায় তোমরা কস কম্পোনেন্টটাকে দেবে, তার উল্টো দিকেটা সাইন। কিন্তু এটা কিন্তু মুখস্থ রাখার ব্যাপার না, এটা কী করে এলো আমরা দেখলাম কিন্তু। আর সত্যি কথা বলতে আমি পার্সোনালি এই কস সাইন খুব একটা পছন্দ করি না। এই লোকজন বলে এইদিকে কস ওদিকে সাইন, হোয়াট ইজ দিস, এরকম কোনো ব্যাপার নেই তো, দুদিকেই কস, যেদিকার অ্যাঙ্গেল সেদিককার কস, ওদিকে অ্যাঙ্গেলটা 90 মাইনাস ছিল তাই কজ 90 মাইনাস ছিল, এটা সাইন থিটা হয়ে গেছে, এটা তো আমার দোষ না। করে নাও তাড়াতাড়ি করে, এইটা বুঝলে আমরা আজকে একটা টপিক বুঝতে পারবো, দ্যাট ইজ নোন অ্যাজ মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর। দারুণ জিনিস, দারুণ। মুছে দিলাম, এবার আমি চারখানা এক্সাম্পল দিচ্ছি, তোমরা করবে, ঠিক আছে? নোট করবে চারখানায়। চারটে ফোর্স ভেক্টর, F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর অ্যান্ড F4 ভেক্টর, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে এই চারটে কেসের আমরা কম্পোনেন্ট বার করব। আগে আমার প্রশ্নটা এখানে, আমি যদি এই কেসটার কথা বলি, ঠিক আছে, তোমরা তো ছোটোবেলা থেকে এক্স অ্যাক্সিসের পজিটিভ আর নেগেটিভ ডিরেকশন জানো, যদি এটা অ্যাক্সিস হয় এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন আর এদিকটা নেগেটিভ ডিরেকশন, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসের উপর দিকটা হচ্ছে পজিটিভ আর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ, তোমরা ভালো করেই জানো এটা। তো আমি যদি এটার ক্ষেত্রে তোমাদেরকে বলি, অরিত্র এই F1 ভেক্টরটা কোন কোন অ্যাক্সিসের মধ্যে রয়েছে, এক্সের পজিটিভ আর ওয়াই এর
পজিটিভ, পজিটিভ তো এক্স এর পজিটিভ আর ওয়াই এর পজিটিভের মধ্যে রয়েছে, তার মানে এই এফ ওয়ান ভেক্টরটার কম্পোনেন্ট কোথায় কোথায় হবে? একটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে হবে, একটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে হবে। ওকে, লেটস টক অ্যাবাউট দিস। যদি আমি তোমাদেরকে বলি এই ভেক্টরটা এফ টু ভেক্টরটা কোথায় কোথায় রয়েছে, একটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে, মানে নেগেটিভ দিক, হ্যাঁ, তো এইটা আর এটার মধ্যে রয়েছে, তাহলে একটা কম্পোনেন্ট এদিকে হবে, একটা কম্পোনেন্ট এদিকে হবে। ভালো, এইটা এইখানে এই কেসটাতে কোথায় কোথায় রয়েছে? এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসেরও নেগেটিভ, তাহলে এই দুটোর মধ্যে হবে। আর এখানে এক্স অ্যাক্সিসের পজিটিভ আর ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ, তার মানে যে দুটো অ্যাক্সিসের মধ্যে ভেক্টরটা থাকবে সেই দুটো অ্যাক্সিসের দিকেই কম্পোনেন্টটা হবে। ভালো কথা। এবার তোমাদের ইচ্ছা মতো তোমরা ধরো এরকম অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে ধরো অ্যাঙ্গেলটা থিটাটা এখানে, এটা ধরো থিটা অ্যাঙ্গেলটা এখানে, নিজেদের ইচ্ছা মতো ধরতে পারো তোমরা। এখানে ধরো থিটা অ্যাঙ্গেলটা এখানে, এখানে ধরো থিটা অ্যাঙ্গেলটা এখানে, আমি দিয়েছি এরকমভাবে, ঠিক আছে? আমি কি বলেছিলাম, যেদিকটায় থিটা অ্যাঙ্গেলটা থাকবে ওদিকে কস কম্পোনেন্টটা নেবে, উল্টো দিকটায় সাইন কম্পোনেন্ট নেবে। কেন উল্টো দিকটায় সাইন হয়ে যায় যদি কেউ জিজ্ঞেস করে? কারণ ওদিকটায় কস 90 মাইনাস থিটা, তার জন্য সাইন থিটা হয়ে যাচ্ছে। কারণ এদিকটা যদি থিটা হয় তাহলে এটা কি 90 মাইনাস থিটা, তাহলে এদিকটা কী হওয়া উচিত? এফ ওয়ান কস 90 মাইনাস থিটা। এফ ওয়ান কস 90 মাইনাস থিটা মানে কি? এফ ওয়ান সাইন থিটা। গট ইট? আচ্ছা, ড্র করার নিয়মটা আমি কি বলেছিলাম, ভেক্টরের এন্ড পয়েন্ট থেকে দুটো অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করবে, এই একটা আর এই একটা, ঠিক আছে? আচ্ছা অনন্যা, এদিকের কম্পোনেন্টটা যদি আমি এতটা ড্র করি, এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা যদি এতটা ড্র করি, ঠিক হবে না ভুল হবে? আচ্ছা কেন ভুল হবে একটু বলে দাও আমাকে। আমরা কম্পোনেন্টটা ঠিক ততটাই নেব যতটা নিলে ওটা একটা রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল তৈরি করতে পারে। যদি আমি এতটা নিয়ে নিতাম তা তো রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল হচ্ছে না, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি থেকে কম হয়ে যাচ্ছে, এটা রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি বানাতে হবে, সেই জন্য কম্পোনেন্টটা ঠিক এতটাই হবে, জাস্ট এতটা। আর এদিকে কম্পোনেন্টটা কতটা হবে? এতটা হবে। ভালো, এই ফিগারটার ক্ষেত্রে এদিকে একটা ডটেড লাইন, এদিকে একটা ডটেড লাইন, এদিকে কম্পোনেন্টে এতটা, এদিকে কম্পোনেন্টে এতটা। আচ্ছা, এই ফিগারটার ক্ষেত্রে এদিকে একটা ডটেড লাইন, এদিকে একটা ডটেড লাইন। প্রিয়াংশু বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, আচ্ছা, আর এই ফিগারটার ক্ষেত্রে এদিকে একটা ডটেড লাইন আর এদিকে একটা ডটেড লাইন। তোমার জয়েন করার আগে আমাদের এখানে দুটো চ্যাপ্টার হয়ে গেছে এটার, এটার আগে, একটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট আর একটা হচ্ছে মোশন ইন আ স্ট্রেট লাইন। এখন আমরা পড়ছি মোশন ইন আ প্লেন, সো দিস দ্য থার্ড চ্যাপ্টার বলতে পারো। অসুবিধা হবে না। আচ্ছা, তো এবার আমরা কম্পোনেন্টগুলো তো ডিরেকশন বার করে নিচ্ছি, এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিই। কাকে জিজ্ঞেস করি প্রথমে? অনন্যা বলো, এদিকে কী লিখবো? এফ ওয়ান সাইন থিটা, ওকে। আচ্ছা তুহিন বলো, উপর দিকটা কী হবে এখানে? কোনটা আরেকবার বলুন। এই যে এইটা, এইটা উপর দিকটা কী হবে? F1 cos theta, F2 cos theta, F2 cos theta. Yeah, this is F2 cos theta. কারণ এদিকে theta angle টা রয়েছে। আর এদিকটা কি হয়ে যাবে? F2 opposite টা হবে F2 sin theta. Sin theta. ভালো। Next, আচ্ছা প্রিয়াংশু বলো এই ছবিটায় এদিকটা কি হবে? হ্যাঁ, ওখানে হবে F3 cos theta. Very good. আর এদিকটা হবে? আর এই দিকটাতে হবে F3 sin theta. বাহ, very good. অরিত্র, এদিকটা কি হবে তাহলে? এদিকটায় বলো অরিত্র, এদিকটা স্যার F3 সাইন থিটা, F4, আচ্ছা F4 সাইন থিটা, ভেরি গুড, F4 সাইন থিটা, আর দেখতে হবে আর F4 কস, ভেরি গুড, করে নাও করে নাও, চারটে করে নাও।
ওকে হয়ে গেছে আশা করি। নেক্সট, এবার যেটা আজকে আমরা পড়বো, হেডিং দাও প্রোডাক্ট অফ টু ভেক্টরস, প্রোডাক্ট অফ টু ভেক্টরস মানে ভেক্টরের মাল্টিপ্লিকেশন করবো আমরা, ঠিক আছে, ভেক্টরের মাল্টিপ্লিকেশন করবো। ভেক্টরের মাল্টিপ্লিকেশন দু রকমের হয়, ভেক্টরের মাল্টিপ্লিকেশন দু রকমের হয়, কী কী? একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, যেটা আরেকটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। আরেকটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন। যেটার আরেকটা নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন বা ডট প্রোডাক্ট, এটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ক্রস প্রোডাক্ট। প্রথমে কোনটা দিয়ে শুরু করবো আমরা? স্কেলার মাল্টিপ্লিকেশন বা ডট প্রোডাক্ট দিয়ে শুরু করছি। স্কেলার মাল্টিপ্লিকেশন হেডিং দাও, স্কেলার মাল্টিপ্লিকেশন অর ডট প্রোডাক্ট। দারুণ জিনিস, জাস্ট দারুণ জিনিস, এত ভালো লাগে এগুলো করতে, আর এখান থেকে কোশ্চেন ভরিয়ে দেবে একদম। ঠিক আছে, জিনিসটা কি বোঝার চেষ্টা করো, আজকে ধরো তোমাদেরকে বললাম যে ভাই তোকে 5 টাকা দেব, তুমি বললে না আরো 3 টাইমস বাড়িয়ে দাও টাকাটাকে, তার মানে কি বলতে চাইছো? 3 × 5 হুইচ মিন্স 15 টাকা দিতে বলছো। তো ধরে নাও যখন দুটো কোয়ান্টিটি সেম ডিরেকশনে থাকে তখন ওদের মধ্যে কিন্তু মাল্টিপ্লাই করা যায়, কথাটা বোঝার চেষ্টা করো। যখন দুটো কোয়ান্টিটি সেম ডিরেকশনে থাকে তখন ওদের মধ্যে ইজিলি মাল্টিপ্লাই করা যায়, কিন্তু যদি কোয়ান্টিটি দুটোর ডিরেকশন আলাদা আলাদা হয় তখন কিন্তু মাল্টিপ্লাই করা সম্ভব নয়। বুঝতে পারছো আমি কী বলছি? আবার বলছি, দুখানা কোয়ান্টিটি যখন ডিরেকশন সেম হয়, এদিকে এদিকে, এটা ধরো 2, এটা ধরো 3, তখন ওদের মধ্যে মাল্টিপ্লাই করা যাবে, 2 × 3, 6। কিন্তু যদি একটা কোয়ান্টিটি ডিরেকশন এদিকে আর একটা কোয়ান্টিটি ডিরেকশন এরকম হয়, এদিকে 2 এদিকে 3, জাস্ট লাইক ভেক্টরস, তাহলে কিন্তু ওদের মধ্যে মাল্টিপ্লাই করা পসিবল নয়। আচ্ছা যদি এরকম হতো যে 2টা এদিকে আর 3টা এদিকে, হ্যাঁ তখন মাল্টিপ্লাই করতে পারতাম, বাট সামনে একটা মাইনাস মাল্টিপ্লাই করতে হতো, সো -2 × 3 এরকম টাইপের হয়ে যেত। এটা ডিরেকশন সেম হলে 2 × 3, উল্টো হলে -2 × 3, কিন্তু এরকম র্যান্ডাম ডিরেকশন একটা এদিকে আর একটা এদিকে, তাহলে কিন্তু ওদের মধ্যে মাল্টিপ্লাই করা পসিবল নয়। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ ভেক্টর, ঠিক আছে? তো কীভাবে অ্যাপ্লাই করবো ভেক্টরের কনসেপ্টটাকে দেখাচ্ছে, খুব মন দিয়ে শুনবে, এটা দারুণ জিনিস, জাস্ট দারুণ জিনিস। তোমরা আমাকে বললে যে স্যার দুখানা ভেক্টর আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এই একটা এ ভেক্টর আর এই একটা বি ভেক্টর, এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করব, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ভালো কথা, করো মাল্টিপ্লাই। আর এই দুটো ভেক্টরের মধ্যে স্যার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আচ্ছা থিটা। এবার একটা অরিত্র একটা কথা ভাবো, জাস্ট এইমাত্রই বলছিলাম যে দুখানা ভেক্টরে যদি ডিরেকশন আলাদা হয় তাহলে কি ওদের মধ্যে মাল্টিপ্লাই করা পসিবল? নো স্যার। তাও তোমরা আমাকে জোর করে বলছো যে স্যার এ মাল্টিপ্লাই বি, মাল্টিপ্লাই বলতে কি, গুণকে আমরা কি ডট দিয়ে বোঝাই না? ওই যে x × y মানে কি x.y, এরকম লিখতাম তো আমরা, সেরকমভাবে এ ভেক্টর ডট বি ভেক্টর, এইভাবেই লিখতে হবে, কিন্তু ডটটা দিতে হবে। তোমরা চাইলে এ বি ভেক্টর এরকম লিখলে হবে না, কিন্তু এ আর বি এর মাঝখানে একটা ডট দিতে হবে। দিস ইজ স্কেলার মাল্টিপ্লিকেশন অর ডট প্রোডাক্ট। এবার আমরা দেখতে চাইছি যে এর ভ্যালুটা কী আসে, এর ভ্যালুটা হবে হচ্ছে, মন দিয়ে শোনো, আবারও বলছি, দুখানা ডিরেকশন সেম রয়েছে, মাল্টিপ্লাই করা পসিবল নয়। তখন আমরা ভাবলাম যে এই মাত্র তো স্যার আমরা কম্পোনেন্ট বার করা শিখেছি, তো আমরা যদি চাই এই বি ভেক্টরটা যেটা একটা র্যান্ডাম ডিরেকশনে আছে, চাইলে কি আমরা এই এ ভেক্টরের উপরে ওর কম্পোনেন্টটা বার করতে পারি না? হ্যাঁ পারি, বিকজ উই নো দ্য অ্যাঙ্গেল। তো একটা কাজ করো, এই পয়েন্ট থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করো, ঠিক এতটাই হবে, ঠিক এতটাই হবে। তোমরা আমাকে বলো এই ভ্যালুটা কী হবে, প্রত্যেকে বলো। বি কস থিটা, ভেরি গুড, এদিকে হবে বি কস থিটা। তাহলে দেখো বি ভেক্টরের একটা কম্পোনেন্ট যার নাম বি কস থিটা, নাও ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর, করিট? কী বললাম আমি,
বি ভেক্টরের একটা কম্পোনেন্ট যার নাম হচ্ছে বি কস থিটা, নাও ইট ইজ ইন দ্য সেম ডিরেকশন অফ এ ভেক্টর, তাহলে কি এখন ওদের মধ্যে আমি মাল্টিপ্লাই করতে পারি? হ্যাঁ স্যার, এবার কিন্তু মাল্টিপ্লাই করা যেতে পারে, বিকজ নাও এ ভেক্টর অ্যান্ড বি কস থিটা আর ইন দ্য সেম ডিরেকশন। তাহলে এখন ওদের মধ্যে যদি মাল্টিপ্লাই করো কী হয়ে যাবে? এ ইন্টু বি কস থিটা, কী বললাম? এ ইন্টু বি কস থিটা, ঠিক আছে? সো ইট ইজ কামিং হোয়াট? এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। যখন আমি ইলেভেনে পড়তাম আমার কাছে এটা খুব বড়ো, মানে এটা তো আমাদের ম্যাথসেও ছিল টুয়েলভে, বড়ো কনফিউশনের জায়গা এটা ছিল যে এখানে স্যার এ ডট বি ইজিকস টু, এখানে একটা এ ভেক্টর হবে না? নো, হবে না, কারণ আমরা শুধু ম্যাগনিচিউড নিয়ে কাজ করছি, ম্যাগনিচিউডটাকে শুধু মাল্টিপ্লাই করা হবে, অ্যান্ড দ্যাটস হোয়াই ইট ইজ নোন অ্যাজ স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তাহলে এ ডট বি ইজিকস টু আমরা কী পেলাম? ম্যাগনিচিউড অফ এ, বা আই ক্যান সে মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ইন্টু কোসাইন অফ, মানে কজ অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। এটাকে আরেকটু ভালোভাবে এভাবেও লেখা যেতে পারে যে এ ডট বি, এ ডট বি ইজ ইকুয়ালস টু হচ্ছে মড এ, মানে মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ইন্টু কস থিটা। বুঝতে পারলে ফর্মুলাটা, ডট প্রোডাক্টের, ডট প্রোডাক্টের ফর্মুলাটা? ওকে, সো এ ডট বি ইজ ইকুয়ালস টু হচ্ছে মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ইন্টু কস থিটা। যদি এই ফর্মুলাটা বলো কোনো অঙ্ক হবে না, বিশ্বাস করো, ডট প্রোডাক্টের একটা অঙ্কও তোমাদের হবে না, কিন্তু যেটা মনে রাখতে পারো সমস্ত অঙ্ক হবে। আর কী করে হবে এখনই দেখাচ্ছি, হয়ে গেছে? এবার তখন আমরা ভাবলাম ঠিক আছে স্যার, আমরা তো কিছু ভেক্টর জানি, যে ভেক্টরগুলো ডিরেকশনও আমরা জানি, যেমন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, কালকেই করেছি। দিজ আর থ্রি ইউনিট ভেক্টরস অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস, তাই তো? তো আমি ভাবলাম যে এই ইউনিট ভেক্টরগুলো, ওগুলো তো ভেক্টর, ইউনিট হলে কী হবে, ভেক্টর তো অ্যাটলিস্ট, তো ওগুলোর জন্য এই স্কেলার মাল্টিপ্লিকেশনের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দেখি। তো লেটস অ্যাপ্লাই দিস ফর্মুলা ফর আই ক্যাপ, ঠিক আছে? তো এই যে ফর্মুলাটা রয়েছে এটাকে আমরা ইউজ করছি ফর আই ক্যাপ। দেখো আবার বলে দিচ্ছি, আই ক্যাপ হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, জে ক্যাপ হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর কে ক্যাপ হচ্ছে অ্যালং জেড অ্যাক্সিস, ঠিক আছে? তো আমি যদি তোমাদেরকে এখানে বলি যে আই ক্যাপ ডট আই ক্যাপ বার করো, আই ক্যাপ ডট আই ক্যাপ, কী হবে ভ্যালুটা? আই ক্যাপ ডট আই ক্যাপ হবে হচ্ছে, দেখো দুখানা ভেক্টরের মধ্যে ডট, এই ডটটা কিন্তু দিতে হবে মাঝখানে, ইজিকোস টু কী হবে? দুটো ভেক্টরের মডিউলাসের মাল্টিপ্লিকেশন ইন্টু ওদের মধ্যে অ্যাঙ্গেলের কোসাইন, ঠিক আছে? ভালো কথা, আই ক্যাপ ডট আই ক্যাপ করছি, তাহলে কী হবে? মডিউলাস অফ আই ক্যাপ ইন্টু মডিউলাস অফ আই ক্যাপ ইন্টু কজ অফ, আচ্ছা অনন্যা, দুটো আই ক্যাপ ভেক্টর মানে দুটোই এক্স অ্যাক্সিসের দিকে রয়েছে, তো ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে গো অনন্যা? সো মড অফ আই ক্যাপ ওয়ান, কেন মড অফ আই ক্যাপ ওয়ান? কেন? বিকজ দিস ইজ ইউনিট ভেক্টর, যে কোনো ইউনিট ভেক্টরের মডিউলাস ওয়ান হয়। মড অফ আই ক্যাপ ওয়ান ইন্টু মড অফ আই ক্যাপ ওয়ান কস জিরো ডিগ্রি ও ওয়ান, তাহলে ফাইনালি কী চলে আসছে? ওয়ান। সো আই ক্যাপ ডট আই ক্যাপ, অরিত্র কত এলো আমাদের? ওয়ান এলো। নেক্সট ধরো অরিত্র বললাম জে ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে কী হবে? মড অফ জে ক্যাপ ইন্টু মড অফ জে ক্যাপ, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? জে ক্যাপ কোন দিকে? জিরো ডিগ্রি হবে। তো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, মানে এটাও ওয়ানই আসবে। যদি বলি কে ক্যাপ ডট কে ক্যাপ, মানে মড অফ কে ক্যাপ ইন্টু মড অফ কে ক্যাপ ইন্টু কস জিরো ডিগ্রি, তাহলে কত আসবে? এটাও ওয়ান আসবে। সো ফ্রম দিস আই ক্যান সে, ফ্রম দিস আই ক্যান সে দ্যাট আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়ালস টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়ালস টু কে ক্যাপ ডট কে ক্যাপ, মানে সিমিলার ইউনিট ভেক্টরগুলোকে যদি ডট প্রোডাক্ট করানো হয়, সিমিলার ইউনিট ভেক্টরগুলোকে ডট প্রোডাক্ট করানো হলে ভ্যালুটা ওয়ান আসবে। ব্লক করে রাখো এটাকে, ব্লক দিস ওয়ান, সিমিলার ইউনিট ভেক্টরগুলোকে ডট প্রোডাক্ট করা হলে ওয়ান আসবে। এবার আমরা ডিফারেন্ট ইউনিট ভেক্টরের দিকে আসছি, এবার আমরা ডিফারেন্ট ইউনিট ভেক্টরের দিকে আসছি। কীরকম? ধরো বললাম আই ক্যাপ ডট জে ক্যাপ, আচ্ছা আই ক্যাপ ডট জে ক্যাপ মানে কী হবে? মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ জে ক্যাপ, আই ক্যাপ আর জে ক্যাপ কোন দিকে রয়েছে? আই ক্যাপ হচ্ছে এক্সের দিকে, জে ক্যাপ হচ্ছে ওয়াইয়ের দিকে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? তুহিন 90 ডিগ্রি, ভেরি গুড, তাহলে এটা হবে কজ 90। এবার আই ক্যাপের মড তো ওয়ান হবে, জে ক্যাপের মড তো ওয়ান হবে, বাট কজ 90 কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সো ফাইনালি ইট ইজ জিরো।
যদি জে ক্যাপ ডট কে ক্যাপ বলি, এটা হয়ে যাবে মড অফ জে ক্যাপ ইন্টু মড অফ কে ক্যাপ ইন্টু ওদের মধ্যে কস 90 ডিগ্রি, সো এগেন ইট উইল বি জিরো। তারপর যদি কে ক্যাপ ডট আই ক্যাপ বলি, মড অফ কে ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ইন্টু কস 90 ডিগ্রি, কারণ কে ক্যাপটা কোন দিকে, জেডের দিকে, আই ক্যাপটা কোন দিকে, এক্সের দিকে, ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। জে ক্যাপ ডট কে ক্যাপটা 90 কেন হলো, জে ক্যাপটা কোন দিকে, ওয়াই এর দিকে, কে ক্যাপটা কোন দিকে, জেডের দিকে, তো ওয়াই এর জেডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো ডিফারেন্ট ইউনিট ভেক্টরগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কাজ করছে, তখন ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, জিরো। সো আবার বলছি, ডিফারেন্ট ইউনিট ভেক্টরগুলোকে যদি তোমরা ডট প্রোডাক্ট করো, মানে আই ক্যাপ ডট জে ক্যাপ ডট কে ক্যাপ বা কে ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে কিন্তু ভ্যালু জিরো হয়ে যাবে। হ্যাভিং সেড দ্যাট, আরেকটা ভ্যালু হয়ে যাবে জিরো, আই ক্যাপ ডট জে ক্যাপ যদি জিরো হয় তাহলে জে ক্যাপ ডট আই ক্যাপও কিন্তু জিরোই আসবে। জে ক্যাপ ডট কে ক্যাপ যদি জিরো হয় তাহলে কে ক্যাপ ডট জে ক্যাপও কিন্তু জিরোই আসবে, আর কে ক্যাপ ডট আই ক্যাপ যদি জিরো হয়, আই ক্যাপ ডট কে ক্যাপও কিন্তু জিরোই আসবে, তাহলে উল্টোগুলোও কিন্তু জিরোই আসবে, রাইট? তো ব্লক করে রাখো এটাকে। তাহলে আমি কী বললাম, সেম ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট করলে ওয়ান আসে, ডিফারেন্ট ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট করলে জিরো আসে, দ্যাটস ইট। আমাদের এটা মনে রাখতে হবে, এখান থেকেই আমরা যে কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট এবার ইজিলি বার করতে পারবো। কি করে পারবো দেখাচ্ছি, এত অব্দি বুঝতে পেরেছো? ইয়েস, দুটো র্যান্ডম ভেক্টর নিচ্ছি আমি, সেই দুটো র্যান্ডম ভেক্টরের মধ্যে এবার আমরা ডট প্রোডাক্ট করব, ঠিক আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। চলো, নোট করা হয়ে গেছে তোটা, নোট করা হয়েছে? ওকে, তো একটা এ ভেক্টর যেটা ধরে নিচ্ছি এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ। এবার এই দুটো ভেক্টরের মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট করার চেষ্টা করি, তাহলে কী হবে, এ ক্যাপ ডট বি ক্যাপ ইজ ইকুয়ালস টু, ওয়েল ফর্মুলা বসাচ্ছি না আগেই, আগে দেখে নিই যে কীভাবে হচ্ছে এটা। তো এ ক্যাপ ডট বি ক্যাপ, ঠিক আছে, এ ক্যাপের জায়গায় লিখছি আমি এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ ডট, এখানটায় হবে এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ। এবার আমাকে অনেকে জিজ্ঞেস করে, স্যার এভাবে কেন করছি আমরা, আমরা তো ওই মড এ মড বি কস থিটা বসিয়ে দিতে পারতাম। ইয়েস, বসাতে পারতাম, বাট ডু ইউ নো দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস, ডু ইউ হ্যাভ দ্য ভ্যালু অফ থিটা? নো স্যার, আমরা তো থিটার ভ্যালু জানি না। তাহলে এরভাবে করবো আমরা, কীভাবে করবো, এ ডট বি, তো তো এর ভ্যালু বসিয়েছি, এ ভেক্টরের ভ্যালু বসিয়েছি, বি ভেক্টরের ভ্যালু বসিয়েছি। এবার আমরা যেভাবে অ্যালজেব্রা কীভাবে করি, ধরো বললাম এরকম রয়েছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু, ধরো এ ইন্টু বি আছে, হ্যাঁ, তো কী করি, প্রথমে এক্স দিয়ে এ কে মাল্টিপ্লাই করি প্লাস এক্স দিয়ে বি কে মাল্টিপ্লাই করি, কী হয়ে যায়, এক্স ইন্টু এ প্লাস এক্স ইন্টু বি, এভাবে করি। তো সেরকমভাবে এখানে তো ডট প্রোডাক্ট আছে, তো একবার এইটাকে দিয়ে এই এ ওয়ান আই ক্যাপ দিয়ে এইটা 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 তিনটের ডট প্রোডাক্ট করবো, তারপরে এটা দিয়ে এইটা 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 তিনটা ডট প্রোডাক্ট করবো, প্লাস এটা দিয়ে এইটা 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 ডট প্রোডাক্ট করবো, সব কটার মাঝখানে প্লাস থাকবে। সো এ ডট বি, প্রথম মন দিয়ে দেখো, এবার এ ওয়ান আই ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করছি এটাকে, মানে ডট প্রোডাক্ট করছি, সরি। তো এ ওয়ান আর এ টু এই দুটো তো কোইফিশিয়েন্ট, এই দুটো তো কোইফিশিয়েন্ট, তাহলে ওরা বাইরে থাকবে, এ ওয়ান আর এ টু তো কোইফিশিয়েন্ট, তাহলে ওরা বাইরে থাকলো, এ ওয়ান এ টু, আর ডট প্রোডাক্ট কাদের হলো, আই ক্যাপ আর আই ক্যাপ, তাহলে হয়ে গেল, ব্র্যাকেটে লিখছি আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস, এবার এটা দিয়ে এটাকে করছি। সো এ ওয়ান আর বি টু হচ্ছে কোইফিশিয়েন্ট, তো বাইরে থাকলো এ ওয়ান বি টু, ব্র্যাকেটে আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস, এটা দিয়ে এবার এটাকে করছি, সো এ ওয়ান সি টু, ব্র্যাকেটে আই ক্যাপ ডট কে ক্যাপ প্লাস, তাহলে এইটা দিয়ে তিনটাকে করা হয়ে গেছে। এবার এইটা দিয়ে করব, এটা দিয়ে এটাকে এটাকে এটাকে, তো বি ওয়ান জে ক্যাপ দিয়ে যদি করি তাহলে কী হবে, বি ওয়ান এ টু, এ টু বাইরে গেল, ব্র্যাকেটে কী থাকবে, জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস, যদি এটাকে করি তাহলে কী হয়ে যাবে, বি ওয়ান বি টু জে ক্যাপ ডট জে ক্যাপ,
प्लस बी वन सी टू जे कैप डॉट के कैप प्लस जो एटा दिए माल्टिप्लाई करी कि सी वन ए टू के कैप डॉट आई कैप प्लस सी वन बी टू के कैप डॉट जे कैप प्लस जो एटा के माल्टिप्लाई करी सी वन सी टू के कैप डॉट के कैप ठीक है। एबार देखो तीनटे टर्म आमी देखाच्छी जेगुलोते सेम यूनिट वेक्टर डॉट प्रोडक्ट करा हुए छे एखाने एखाने और एखाने देखो रेड दिए मार्क करेछी आमी आई कैप डॉट आई कैप जे कैप डॉट जे कैप डॉट के कैप एगुलोते सेम यूनिट वेक्टर दिए आमी डॉट प्रोडक्ट करेछी। एकटू आगेई आमरा करलाम जे सेम यूनिट वेक्टरगुलो डॉट प्रोडक्टे कत आसे वन बाकी जे कटा टर्म रोचे देखो प्रत्येक डिफरेंट यूनिट वेक्टर डॉट प्रोडक्ट करा हुए छे अनन्या डिफरेंट यूनिट वेक्टरगुलो के डॉट प्रोडक्ट करले कि आसे जीरो। তাহলে কোন কোন টার্মগুলো জিরো হয়ে যাবে? এইটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, ছখানা টার্ম জিরো হয়ে যাবে এখান থেকে। তাহলে শুধু যেগুলো আমার ওয়ান থাকছে সেগুলোই আমি নোট করি। কোনগুলো? একটা এইটা। তাহলে এ ডট বি ইকুয়ালস টু আসছে হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু আসছে হচ্ছে প্রথমে আসবে এই টার্মটা এ ওয়ান এ টু আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ তো ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে শুধু লিখছি ए वन ए टू मैं ए वन इंटू ई टू ए टू तपर यहाँ जे कैप डट जे कैप तो वन हो जाए शुद्ध लिखी बी वन इंटू बी टू प्लस के कैप डट के कैप वन हो जाए शुद्ध कि रखे सी वन इंटू सी टू बाकी प्रत्येक टर्म जिरो हो जाए। तो लक्ष्य कर देखो आल्टिमेटली तुम्हारे दोटो वेक्टर डट प्रोडक्ट कि करो एलो मैं इवन इफ यू डोंट नो द एंगल बिटुईन दिस टू वेक्टर्स स्टील यू कैन कैलकुलेट द डट प्रोडक्ट हाउ आईने आई कैपर जो कोएफिशिएंट रही है इंटू एखे आई कैपर जो कोएफिशिएंट रही है मैं ए वन इंटू ए टू प्लस एखे जे कैपर कोएफिशिएंट कि आछे बी वन एखे जे कैपर कोएफिशिएंट कि आछे बी टू तहले बी वन इंटू बी टू प्लस एखे के कैपर कोएफिशिएंट कि आछे सी वन एखे के कैपर कोएफिशिएंट कि आछे सी टू सो सी वन इंटू सी टू सो इट विल बी ए वन इंटू ए टू प्लस बी वन इंटू बी टू प्लस सी वन इंटू सी टू बस दैट्स इट। बुझते पारले? তো আমরা কিন্তু ডিরেক্টলি এত কিছু না করে ডিরেক্টলি এইখানটায় চলে আসতে পারবো এরপর থেকে। করে ফেলো, করা হয়ে গেলে বলবে আমাকে। माइनस 2j cap plus 4k cap करो এটা ডট প্রোডাক্ট করে বলো দেখি কি আগে বলতে পারে কত আসছে প্রত্যেক অ্যানসার করবে a ডট b কত আসে বলো খাতায় নোট করে তারপরে বলবে আমাকে a ডট b প্রত্যেককে বলো আচ্ছা ঠিক আছে রেখে দাও আচ্ছা তুইন হয়েছে
করেছি স্যার। প্রিয়াংশু সো ইটস ভেরি ইজি, কি হবে এটা? টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ করলে এটা হয়ে যাবে এটার কোই মানে আই ক্যাপের কোয়েফিশিয়েন্ট, এটার আই ক্যাপের কোয়েফিশিয়েন্ট। সো কীভাবে হবে, টু ইন্টু ওয়ান রাইট, হয়ে যাবে টু প্লাস এটা আছে থ্রি, এটা আছে মাইনাস টু, তাহলে হয়ে যাবে থ্রি ইন্টু মাইনাস টু প্লাস এখানে কে ক্যাপের কোয়েফিশিয়েন্ট ওয়ান, এখানে কে ক্যাপের কোয়েফিশিয়েন্ট ফোর, তাহলে হয়ে যাবে টু মাইনাস সিক্স প্লাস ফোর, আরে শাবাস জিরো চলে আসছে, তো সিক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, ভেরি গুড, জিরো এসছে সবার। ওকে ঠিক আছে, চলো আরেকটা করতে দিই তোমাদেরকে। এ ক্যাপ ডট এই এ ভেক্টর ডট বি ভেক্টর করো ডট প্রোডাক্ট, কত আছে বলবে, হ্যাঁ বলো মাইনাস সেভেন, মাইনাস সেভেন, আচ্ছা তোমার মাইনাস থ্রি এসছে তাই তো, আচ্ছা ঠিক আছে, তুহিন কত এসছে? দান করে বলছি। অরিত্র তোমার কত এসছে? মাইনাস থ্রি, আচ্ছা মাইনাস থ্রি। সো বেসিক্যালি এখানে ব্যাপারটা হচ্ছে থ্রি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, তো থ্রি আর এখানে ওয়ান আছে, তাহলে থ্রি ইন্টু ওয়ান প্লাস এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস টু, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু কত হয়ে যাবে, শুধু টু হয়ে যাবে, মাইনাস টু ইন্টু ফোর কত হয়ে যাবে, মাইনাস এইট হয়ে যাবে, সো থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ, ফাইভ মাইনাস এইট মানে হচ্ছে মাইনাস থ্রি, লাইক দিস। আচ্ছা এটা হলো, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই যে ডট প্রোডাক্টের ফর্মুলাটা ছিল কী ছিল, এ ডট বি ইজ ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা, তার মানে কী বলো তো, এখান থেকে চাইলে কিন্তু আমরা ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেলও বার করতে পারবো, কী করে, কস থিটা ইজ ইকুয়ালস টু কী হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মড অফ বি, সো দুখানা ভেক্টর আমি দিচ্ছি, তোমরা ওর মধ্যে অ্যাঙ্গেল বার করে দাও আমাকে, একটা এ ভেক্টর কোশ্চেন স্মল এ ভেক্টর ইজ ইকুয়ালস টু টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, টু হ্যাঁ এর মধ্যে অ্যাঙ্গেল বার করো, এটা প্লাস থাক, এটা না স্লাইড চেঞ্জ করতে পারি আমি চাইলে, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, না ঠিক আছে যা আছে আছে, কি হয়েছে, হয়ে গেছে এর মধ্যে, মড এ আর মড বিটা কি করবে এরকমই রেখে দেবো, না না হ্যাঁ হ্যাঁ মানে আর কি করতে পারো তোমরা হার্ডলি, ওটাই রেখে দিতে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমাদের সবার কাছে ক্যাসিও আছে তো, অরিত্র তো নেই,
ঠিক আছে। আচ্ছা প্রিয়াংশু তোমার কোন বোর্ড, WB? হ্যাঁ স্যার। তোমাদের সবার কাছে ক্যাসিও আছে? তুহিন, প্রিয়াংশু, অনন্যা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ তো স্যার আছে। আমরা তো থিটার ভ্যালুটা বার করতে পারবো। দেখো এটা কি করে করতে হবে, ফর্মুলাটা আমরা ডিরেক্ট বসাতে পারি চাইলে, যে এ ডট বি ইজ ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা। তাহলে এখানে কস থিটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এ ডট বি বাই মড এ মড বি। তো প্রথমে কস থিটার ভ্যালু বার করছি, এ ডট বিটা উপরে হোক, এটা হচ্ছে টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই নিচে মড এ কী হবে, এটা হয়ে যাবে টু স্কোয়ার প্লাস স্যার ঠিক কি 60 ডিগ্রি মে হবে মেবি প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। তো উপরে ডট প্রোডাক্টটাকে করে নিই, টু ইন্টু ওয়ান মানে টু, মাইনাস ওয়ান ইন্টু টু মানে হচ্ছে মাইনাস টু, প্লাস ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, সো টু মাইনাস টু কেটে যাবে, শুধু ওয়ান পড়ে থাকবে নিচে। এখানটায় আসছে টু স্কোয়ার মানে ফোর, ফোর প্লাস এটা ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে কত আসছে সিক্স, সো রুট সিক্স, এটাও রুট সিক্স, সো ওয়ান বাই সিক্স আসছে। তো কস থিটা ইজ ইকুয়ালস টু আসছে ওয়ান বাই সিক্স, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, কস ইনভার্স ওয়ান বাই সিক্স। এবার তোমরা ক্যাসিওতে কী করবে, ক্যাসিওতে তোমরা শিফট টিপবে, শিফট শিফট টিপে তোমরা টিপবে কস, কস টিপে তোমরা একটা ব্র্যাকেট দেবে, তারপর লিখবে ওয়ান ডিভাইড সিক্স ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়ালস টু করে দাও, কত আসছে দেখো। স্যার আমি এরকমই রেখে দেবো তো? হ্যাঁ তুমি এরকম ভাবেই রেখে দেবে, কত আসছে, 80.41। আচ্ছা ভেরি গুড, তুমি রাউন্ড অফ করে বলে তাই তো? হ্যাঁ স্যার। অনন্যা, তুই, প্রিয়াংশু এসছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, সেটা তোমাদেরকে একটু বলে রাখি, হয়তো জানো যে ক্যাসিওর যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনের একদম উপর দিয়ে দেখবে, মানে উপর দিয়ে ডান দিক দিয়ে যে ছোট্ট করে কি লেখা আছে, যদি ছোট্ট করে ডি লেখা থাকে তাহলে ঠিক আছে, মানে অ্যান্সারটা ডিগ্রিতে বেরোবে। অনেক সময় দেখবে বাই ডিফল্ট বা অন্যান্য কারণে, ক্যালকুলেশনের কারণে এটা রেডিয়ানে চলে যায়, মানে আরে চলে যায়, তখন রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করে, মানে রেডিয়ান থেকে আগে ডি মোডটাকে ডিগ্রিতে চেঞ্জ করবে, তারপরে ক্যালকুলেশনটা করো। ওকে তাহলে অ্যান্সার যা এসছে এসছে 80.41 ডিগ্রি সামথিং, মুছে দিলাম। তো লেখো প্রপার্টিস অফ ডট প্রোডাক্ট, প্রপার্টিস অফ ডট প্রোডাক্ট, নাম্বার ওয়ান ডট প্রোডাক্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ডট প্রোডাক্ট ইজ স্কেলার মাল্টিপ্লিকেশন। নাম্বার টু ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, কমিউটেশন মানে কি জানো, কমিউটেশন মানে হচ্ছে তোমার যে কোনো জিনিসের ডিরেকশন, না সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার কমিউটেশন মানে হচ্ছে ডিরেকশন ঘুরিয়ে দেওয়া। কারেন্টের ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে একটা কমিউটেটর বলে একটা কথা আছে, যার কাজ হচ্ছে ডিরেকশনকে চেঞ্জ করে দেওয়া, সেরকমভাবে এখানে ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। কমিউটেটিভ মানে কি, এই যে একটু আগে বলছিলাম যে আই ক্যাপ ডট জে ক্যাপ করো বা জে ক্যাপ ডট আই ক্যাপ করো, জিরোই আসবে, সো ইট মিন্স এ ভেক্টর ডট বি ভেক্টর উইল বি ইজ ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর। আচ্ছা তিন নম্বর, ডট প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ, ডট প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ, কি সেটা, যদি এরকম থাকে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সো আই ক্যান রাইট এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। চার নম্বর, ইফ
a and b vectors are perpendicular to each other, eta hocche sobche important point. Dot product theke tomader je numerical problems gulo dey seta korar jonno ei fourth point ta hocche sobche important point. If a and b vector are perpendicular to each other, perpendicular to each other modhe odher modhe angle koto hobe ki rokom hocche keno handwriting ta ajke perpendicular to each other modhe odher modhe angle ta koto hobe 90 degree hobe so tahole a dot b is equals to ki likhte pari amra mod a into mod b into cos theta jagay koto boshbe cos 90 mane koto hoye jay 0 so the dot to perpendicular thakle the dot product ta 0 asche mone rakhbe eta eta bishon important bishon mane bishon important eta ei fourth point er respect eta question likhabo dekhbe eta question koro ei fourth point er respect eta question solve koro bole dicchi टू वेक्टर्स एक ए वेक्टर टू आई कैप प्लस थ्री जे कैप प्लस एक्स के कैप और एक बी वेक्टर आई कैप माइनस जे कैप प्लस के कैप ठीक है समस्त कोएफिशिएंट जानी हमें शुद्ध एकटाई जानी ना से एक्सटा तो बोलते कैलकुलेट द वैल्यू अफ एक्स कैलकुलेट द वैल्यू अफ एक्स if a and b are perpendicular to each other koro a and b are perpendicular to each other kore felo স্যার হ্যাঁ বলো স্যার এটা आंसरটা কি 0 আসছে হতে পারে জানি না x এর ভ্যালুটা তোমাকে বার করতে বলেছে x এর ভ্যালু 0 বলছো আচ্ছা বেশ দেখা যাক বলেছে ওরা পারপেন্ডিকুলার টু ইচ আদার তার মানে ওদের ডট প্রোডাক্টটা কত হবে ওদের ডট প্রোডাক্টটা 0 হবে সো a ভেক্টর ডট b ভেক্টর শুড বি ইকুয়ালস টু 0 তো a ভেক্টরটা কি আছে 2i ক্যাপ স্যার 1 হবে স্যার আই হতে পারে হতে পারে প্লাস xk ক্যাপ डॉट आई कैप माइनस जे कैप प्लस के कैप इज इक्वल्स टू जीरो तो ये दो डॉट प्रोडक्ट कर ले क्या होगा आई कैपर कोएफिशिएंट एखे टू एखे वन तेल हो जाए टू इंटू वन मान टू एखे आई कैप जे कैपर कोएफिशिएंट थ्री एखे जे कैपर कोएफिशिएंट माइनस वन थ्री इंटू माइनस वन हो जाए माइनस थ्री एखे के कैपर कोएफिशिएंट एक्स एखे के कैपर कोएफिशिएंट वन एक्स इंटू वन कत हो जाए शुद्ध एक्स टू माइनस थ्री प्लस एक्स इज इक्वल्स टू जीरो टू माइनस थ्री मान हमारे आसते हे एक्स इज इक्वल्स टू 3 माइनस टू माने वन तो एक्स एर वैल्यूटा आसछे वन सो एक्स एर वैल्यू वन होले दुटो वेक्टर परपेंडिकुलर टू इच अदर होबे बुझते पेरेछो कि बोललाम यस सर तो ए धरनेर कोश्चेन किन्तु भीषण कमन कोश्चेन एटा दे सो दैट्स ऑल फ्रॉम डॉट प्रोडक्ट বাড়িতে যত বেশি করে এগুলো প্র্যাকটিস করবে তত ভালো হবে এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি দ্যাট ইজ ক্রস প্রোডাক্ট এখান থেকে কোনো ডাউট থাকলে বলো আচ্ছা আরেকটা প্রপার্টি বাকি রইলো ফিফথ প্রপার্টি ওটা করিয়ে দিই তাহলে ফিফথ প্রপার্টি তারপরে ক্রস প্রোডাক্ট করব আমরা ফিফথ প্রপার্টি দ্যাট ইজ ইফ টু ভেক্টরস ইফ এ অ্যান্ড বি এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর are parallel to each other to parallel hoa mane same direction e roche mane odher modhe theta hocche 0 degree tale tokhon jodi a vector dot b vector amra kori ki hobe mod of a into mod of b into cos 0 degree tar mane a dot b is equals to asche hocche
মড অফ এ কে আমরা এ লিখতে পারি, মড অফ বি কে আমরা বি লিখতে পারি, কস জিরো হয়ে যাবে ওয়ান। সো বেসিক্যালি দুটো কোয়ান্টিটিকে জাস্ট মাল্টিপ্লাই করলেই আমরা এ ডট বি পেয়ে যাবো, দ্যাটস ইট। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা শিখব ভেক্টর মাল্টিপ্লিকেশন অর ক্রস প্রোডাক্ট, ভেক্টর মাল্টিপ্লিকেশন অর ক্রস প্রোডাক্ট। খুব সুন্দর জিনিসটা, ভেক্টর মাল্টিপ্লিকেশন অর ক্রস প্রোডাক্ট। দেখো প্রথমেই তোমাদেরকে বলি ভেক্টর মাল্টিপ্লিকেশন আর ক্রস প্রোডাক্ট হ্যাঁ কী করে লিখতে হয় বলো তো। ইট ইজ রিটেন অ্যাজ, ধরো দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, ওদের মধ্যে ক্রস প্রোডাক্টকে লেখা হয় এরমভাবে, ক্রস সাইন দিতে হয়, যেরকম ভাবে ছোটোবেলায় মাল্টিপ্লিকেশন সাইন দিতে ওরকমভাবে। সো দিস ইজ ক্রস প্রোডাক্ট। এখন প্রবলেমটা হচ্ছে ডট প্রোডাক্ট করলে আমরা যে রেজাল্টটা পাচ্ছিলাম, দেখো ওটা একটা জাস্ট ভ্যালু আসছিলো, টু জিরো মাইনাস ওয়ান থ্রি এরকম। সো দোজ আর স্কেলার কোয়ান্টিটিস যার কোনো ডিরেকশান নেই। বাট ক্রস প্রোডাক্ট করলে কি হয়, যেটা বেরোবে তার সঙ্গে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ টার্মগুলো থাকবে, মানে দ্যাট উইল বি আ ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তার মানে ওটার একটা পার্টিকুলার ডিরেকশান থাকবে, শুধু ম্যাগনিচিউড নয় তার সঙ্গে একটা ডিরেকশান থাকবে ওটার। এইবার আমরা পড়লাম সমস্যায়, কারণ শুধু ম্যাগনিচিউড বার করলেই হবে না, তার সঙ্গে ডিরেকশানটাও আমাদের এবার বার করতে হবে। হাউ টু, ডিরেকশান কী করে আমরা বার করতে পারি? তো ডিরেকশান বার করার জন্য একটা সুন্দর পদ্ধতি তোমাদেরকে আমি শেখাচ্ছি আজকে। ধরো এইটা হচ্ছে তোমাদের পেপার, যে কাগজটায় তোমরা বা যে খাতাটায় তোমরা লিখছো এগুলো, ঠিক আছে? এটা একটা, এটা একটা, দুখানা পাতা আমি নিলাম। তো এখানে আমি লিখছি সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ক্রস বি, আর এটাই আমি লিখছি ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু, ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ক্রস এ। আচ্ছা লেখার কারণটা কি? দেখো ব্যাপারটা হচ্ছে যে অবভিয়াসলি দুখানা ভেক্টরে ক্রস প্রোডাক্ট করলে বা ভেক্টর মাল্টিপ্লিকেশন করলে আমরা যেটা পাবো সেটা কিন্তু একটা ভেক্টরই হবে। দুখানা ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা যেটা পাবো সেটা কিন্তু একটা ভেক্টরই হবে, সেটা যেন চেঞ্জ না হয়, মনে রেখো। ভালো, তো ধরো দুটো কোয়ান্টিটি আছে এখানে, একটা একটা ধরো এ ভেক্টর, একটা বি ভেক্টর। এই এ ভেক্টর আর বি ভেক্টর খুব মন দিয়ে শুনবে, দারুণ জিনিস, যদি বুঝে যাও কেউ আটকাতে পারবে না। ওয়েল ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা কী জানো তো, যখন ডট প্রোডাক্ট শিখিয়েছি তখন শুধু তোমাদের ভ্যালু বার করতে শিখিয়েছি, আরে ওখানে তো কোনো ডিরেকশান ছিলই না। বাট যখন ক্রস প্রোডাক্ট শেখাচ্ছি আগে আমাকে এটা শেখাতে হচ্ছে যে ক্রস প্রোডাক্টের ভ্যালুটা ডিরেকশানটা কী হবে, তারপরে শিখবো ওটার ম্যাগনিচিউডটা কী হবে। তাহলে আগে ডিরেকশানটা বার করা শেখি। তো একটা আমি নিয়েছি সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ক্রস বি, আরেকটা আমি নিয়েছি ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ক্রস এ। এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আমরা দেখছি। হোয়াট ইজ সি ভেক্টর, মানে এ আর বি এর ক্রস প্রোডাক্ট করে যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে বি সি ভেক্টর, আর ডি ভেক্টরটা কী, বি আর এ এর ক্রস প্রোডাক্ট করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ডি ভেক্টর। সো দ্যাটস দ্য রেজাল্ট। তো এখন আমরা রেজাল্টটাকে বসাবো, ছবিটা আঁকবো, কী করে হবে দেখো। একটা মিনিট জাস্ট, এই জিনিসটা আমরা কিন্তু সবাই জানি, হোয়াট ইজ দিস, দিস ইজ স্ক্রুড্রাইভার, রাইট? এটা হচ্ছে একটা স্ক্রুড্রাইভার, মন দিয়ে শোনো, ইটস আ স্ক্রুড্রাইভার। এখন এই স্ক্রুড্রাইভারটা আমাদের কী কাজে লাগবে, যদিও কোনো ডিরেক্ট কাজে লাগে না বাট বোঝার জন্য দ্যাটস দ্য বেস্ট থিং, ইটস আ স্ক্রুড্রাইভার, ঠিক আছে? এবার ধরো এই
এবার ধরো এই স্ক্রুড্রাইভারটাকে নিয়ে আমি এই পয়েন্টে বসাচ্ছি, ঠিক আছে? কোন পয়েন্টটাতে? ঠিক এ আর বি এর যে ম্যাচিং পয়েন্টটা, বুঝতে পারলে? এই এ আর বি এর ঠিক যে ম্যাচিং পয়েন্টটা, সেই পয়েন্টে আমি স্ক্রুড্রাইভারটাকে এনে বসালাম, বুঝতে পারলে আশা করি? এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, ঠিক আছে? এবার এরকমভাবে বেঁকাভাবে বসাইনি, কীভাবে বসিয়েছি বলো তো? মানে ঠিক পারপেন্ডিকুলারভাবে বসিয়েছি এখানটায়, ঠিক আছে? ঠিক পারপেন্ডিকুলারভাবে এখানটা এরমভাবে বসিয়েছি, মানে যেভাবে পেন ধরি ওরমভাবে ঠিক সোজা করে ধরে বসিয়েছি। বসিয়ে এবার কি করছি, স্ক্রুটাকে টাইট দেব। কোন ডিরেকশানে ঘোরাবো? টাইট দেবো কি লুজ করবো জানি না, কিন্তু স্ক্রুড্রাইভারটাকে ঘোরাবো। কোন ডিরেকশানে ঘোরাবো? আমাকে এখানে যেরকম বলেছে সেরকম বলেছে, এ ক্রস বি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস এ ক্রস বি? এ ক্রস বি মানে হচ্ছে জোর করে এই এ ভেক্টরটাকে বি ভেক্টরের দিকে নামিয়ে আন। তার মানে এইখানে তুহিন বোঝো, ধরো এখানে একটা স্ক্রু আছে, ঠিক আছে? এখানে তোমরা স্ক্রুড্রাইভারটাকে বসিয়ে স্ক্রুটার উপরে কোন দিকে ঘোরাচ্ছ? এটাকে বি এর দিকে নামাচ্ছ, মানে স্ক্রুড্রাইভারটাকে। এটা কি ডিরেকশন? ক্লকওয়াইজ তো? ক্লকওয়াইজ। তো স্ক্রুড্রাইভারটাকে তুমি ক্লকওয়াইজে ঘোরাচ্ছ। তো তুহিন, যদি ক্লকওয়াইজে ঘোরাই তাহলে স্ক্রুটা কি হবে, ভিতর দিকে ঢুকবে না বাইরের দিকে উঠে আসবে? ভিতরের দিকে। সবাই বোঝো তাহলে ও কি বলছে, যদি স্ক্রুড্রাইভারটাকে বসিয়ে আমরা ক্লকওয়াইজ ঘোরাই, কেন ক্লকওয়াইজ ঘোরাচ্ছি? আরে বলেছি এ ক্রস বি, এটা উপরে রয়েছে বিটা নিচে রয়েছে, এটাকে যদি বি এর দিকে নামাতে হয় তাহলে ক্লকওয়াইজই তো ঘোরাতে হচ্ছে, তাহলে ওই পয়েন্টে স্ক্রুড্রাইভারটাকেও আমরা ক্লকওয়াইজ ঘোরাবো। যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে স্ক্রুটা তোমরা কিসে করছো, হয় কেউ তো কেউ হয়তো কম্পিউটারে পড়ছো, কেউ তো ল্যাপটপে পড়ছো, কেউ হয়তো মোবাইলে পড়ছো, জিনিসটা একই, এটা স্ক্রিনের মধ্যে পড়ছো তো। তাহলে স্ক্রুটা কি হবে, স্ক্রিনটার ভিতর দিকে ঢুকে যাবে না বাইরের দিকে বেরোবে? অনন্যা ভিতরের দিকে ঢুকে যাবে এবং পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে ঢুকবে। তরিত্র, এই সি ভেক্টরটা ডিরেকশন তাহলে কোথায়, কোন দিকে একটু বলে দাও। যদি এখানে আমি সি ভেক্টরটাকে রাখি কোন দিকে হবে, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার। সো লিখতে হবে এরম ভাবে, পারপেন্ডিকুলারলি। তোমরা কি ইমাজিন করতে পারলে ব্যাপারটা, আমি কি বলতে চাইলাম? তাহলে ঠিক প্লেন অফ পেপার মানে যে কাগজটায় তোমরা লিখছ ভিতর দিকে ঢুকে যাচ্ছে, ওটার মোবাইল স্ক্রিনের ভিতর দিকে ঢুকে যাচ্ছে। ভালো, কোন পয়েন্টে? এই পয়েন্টে। বেশ, লাস্ট আরেকটা দেখাচ্ছি, মানে এটা একটা একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, যেরকম এখানে ছিল এখানে সেম সেম আছে, বাট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে বি ক্রস এ বলেছে। বি ক্রস এ মানে কি হবে, মানে এবার স্ক্রুড্রাইভারটাকে এখানে বসিয়ে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো মানে হচ্ছে ধরো বোতলের ঢাকনা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, মানে কি করছি ওটাকে আলগা করছি, তাহলে কি হবে, তাহলে এটা পারপেন্ডিকুলারলি আপওয়ার্ডস উপর দিকে উঠে আসবে। সো পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার, লিখে রাখো পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার। প্লেন অফ পেপার। এখন সবচেয়ে বড় কথা হলো, এই বারবার এরকম লিখতে তো স্যার ইচ্ছা করছে না, পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। ইজ এনি আদার ওয়ে টু রিপ্রেজেন্ট ইট? ইয়েস, দেয়ার ইজ এ সিম্বল, অ্যান্ড দ্যাট সিম্বল ইজ নোন অ্যাজ ডট নোটেশন অ্যান্ড ক্রস নোটেশন। দেয়ার ইজ নো রিলেশন বিটুইন ডট নোটেশন ক্রস নোটেশন উইথ ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, দিজ আর নোটেশনস। এর সঙ্গে প্রোডাক্টের বা মাল্টিপ্লিকেশনের কোনো সম্পর্ক নেই। কি বললাম, একটা হচ্ছে ডট নোটেশন, আরেকটা হচ্ছে ক্রস নোটেশন। স্যার এগুলো কী জন্য ইউজ করা হয়? আচ্ছা ধরো তোমাদেরকে বললাম, এক মিনিট, মন দিয়ে বুঝবে। হ্যাঁ, এই যে এইটা, এটা কি, এটা হচ্ছে একটা পেন, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, পেনের নিব বলি। তো দেখো এটা একটা ডটের মতো হয়ে গেছে না? ইয়েস। এবার ধরো আমি এখানটা দাঁড়িয়ে আছি, এবার ধরো আমার চোখটা, ঠিক আছে? ধরো এটা আমার চোখ, ঠিক আছে? তো যদি পেনটাকে তোমরা আমার চোখের দিকে নিয়ে আসো, পেনটাকে যদি তোমরা আমার চোখের দিকে নিয়ে আসো,
তাহলে আমি কি দেখতে পাবো? একটা ডট দেখতে পাবো না? ইমাজিন করতে পারছো আমি কি বলছি? তোমাদের চোখের দিকে যদি সোজা পেনটাকে নিয়ে যাই, তো তোমরা কি দেখতে পাবে? পেনের ওই নিপটা দেখতে পাবে না? ইটস লাইক এ ডট, রাইট? তাহলে কোনো কিছু যদি তোমাদের চোখের দিকে পারপেন্ডিকুলারলি উঠে আসে, সেটাকে তোমরা কি দিয়ে দেখতে পাও? ডট দিয়ে দেখতে পাও। সেই জন্য যদি এই ছবিটার ক্ষেত্রে, এই প্রথম ছবিটার, এই এই ছবিটার ক্ষেত্রে, সরি, এই ছবিটার ক্ষেত্রে কী হচ্ছিলো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছিলাম স্ক্রুড্রাইভারটাকে, তাহলে স্ক্রুটা কি পারপেন্ডিকুলারলি বাইরের দিকে বেরিয়ে আসছিলো। সো ফর দিস কেস এখানটায় তোমরা একটা ডট দেবে, ডট সি ভেক্টর বলে এখানটায় একটা ডট দেবে। যে ডটটা কি রিপ্রেজেন্ট করছে? দিস ডট ইজ রিপ্রেজেন্টিং দ্যাট দ্য ভেক্টর, সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড, দিয়ে যাচ্ছে একটা গোল করে দেবে। বুঝতে পারলাম কি বলতে চাইছি? প্রত্যেকে বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা স্যার, স্যার মানে আপওয়ার্ড হলে ওই সার্কেল করতে হবে? না না, সার্কেল মানে কি? সার্কেলটা দিয়ে জাস্ট বুঝিয়ে দিতে হবে। এইটা হচ্ছে ডটটা, এই যে ডটটা হচ্ছে এইটা, এইটা দিস আর ডট। ওকে স্যার। নেক্সট ক্রস নোটেশন। আমি শিওর তোমরা ছোটোবেলায় যখন বাচ্চা ছিলে, বাড়ির কেউ না কেউ বা কখনো কখনো তোমরা ট্রেন দেখতে গেছো স্টেশনে, বাচ্চাদেরকে তো দেখাতে নিয়ে যায়, তো মাঝে মধ্যে আমিও গেছি, নিয়ে গেছে আমাকে। এবার আমার একটা কোয়েরি থাকতো, তোমরা নিশ্চয়ই দেখেছো এতদিনে, যে দেখবে এক্সপ্রেস ট্রেনগুলোর পিছন দিকে এটা এরকম এক্স লেখা থাকে, ট্রেনের পিছন দিকে একটা এক্স লেখা থাকে, লক্ষ্য করেছো তো ইয়েলো কালার দিয়ে? তো আমি জিজ্ঞেস করতাম যে এই এক্সটার মানে কি, তো আমাকে বলেছিল যে এক্সটার মানে হচ্ছে এন্ড, মানে ওর পরে আর কিছু নেই, ওর পরে আর কোনো কম্পার্টমেন্ট বা কোনো বগি নেই, ওটাই ট্রেনের শেষ। তো যদি একটা ট্রেন তোমাদের দিক থেকে দূরে চলে যায়, তাহলে তোমরা কী দেখতে পাও? পিছন দিকের এই এক্সটা দেখতে পাও। এখন ভাবো এখানে সি ভেক্টরটা এ থেকে বি এর দিকে মানে ক্লকওয়াইজ ঘুরিয়েছিল, তাহলে কি পাতার ভিতর দিকে ঢুকে যাচ্ছিলো? তাহলে অনন্য এখানতে আমরা কী নোটেশান দেখাবো? পাতার ভিতর দিকে যাচ্ছে, তাহলে কী নোটেশান দেখাবো এখানটায়? ক্রস নোটেশান, লাইক দিস, এটা ক্রস দিয়ে দেবে, দিয়ে হবে সার্কেল করে দেবে। দিস ইজ ক্রস নোটেশান, মানে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. প্রিয়াংশু বুঝেছো? ভয়েস এলো না। আচ্ছা, অনন্যার ভয়েস আসেনি। তুহিন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো এই দুটো ছবি এঁকে ফেলেছো আশা করি। সো দিস ইজ ক্রস নোটেশান, দিস ইজ ডট নোটেশান। অনেকে জিজ্ঞেস করে বেটা, এটা আমার কিন্তু খুব বড় কনফিউশন ছিল যে স্যার তার মানে কি ডট প্রোডাক্টে ডট নোটেশান, ক্রস প্রোডাক্টে ক্রস নোটেশান? ওসব কিচ্ছু না, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আলাদা ব্যাপার। কোনো ডিরেকশান, যে কোনো ভেক্টরের ডিরেকশান যদি পাতার ভিতর দিকে হয়, পারপেন্ডিকুলারলি ভিতর দিকে, তাহলে কি ইউজ করবো আমরা? ক্রস নোটেশন। ক্রস নোটেশন পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড হলে ডট নোটেশন, ব্যাস, দ্যাটস ইট। ব্যাস, এটা কি লেখা হয়ে গেছে, মানে ছবিটা আঁকা হয়ে গেছে? আমার হয়ে গেছে। ইয়েস স্যার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা যে ক্রস প্রোডাক্টটা করবো, ক্রস প্রোডাক্ট করে যে রেজাল্টটা আসবে তার ডিরেকশনটা বার করার জন্য এই ছবিটা। এবার আমরা ওর ভ্যালুটা বার করার ক্ষেত্রে যাব। ভ্যালুটা কি করে বার করে? ওকে, তোমাদের ক্লাস টুয়েলভে ম্যাথসে একটা টপিক আসবে একদম প্রথমেই, দ্যাট ইজ নোন অ্যাজ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। ম্যাট্রিক্স, স্যার হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট যার মধ্যে অনেকগুলো নাম্বারকে আমরা অ্যারেঞ্জ করে রাখতে পারি। অ্যারেঞ্জমেন্ট এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে রাখা হয়, লাইক দিস। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো নাম্বারকে অ্যারেঞ্জ করা যায়, ঠিক আছে? ধরো টু, থ্রি, ফোর, ওয়ান, টু, ফাইভ, জিরো, টু, ফোর, র্যান্ডাম নাম্বারস। এটা একটা পজিশান, এটা একটা পজিশান, এটা একটা পজিশান, এরকম টোটাল নটা পজিশান এখানে আমি নিয়েছি। স্যার ম্যাট্রিক্স মানে কীরকম নটা পজিশানই হতে হবে? নট নেসেসারিলি। এই ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স। কেন স্যার? কারণ এখানে তিনখানা রো আছে, একটা, দুটো, তিনটে, তিনখানা রো, রো ওয়ান, রো টু
and row 3 এটা হচ্ছে কলাম 1 কলাম 2 কলাম 3 যার জন্য এটা হচ্ছে 3 ক্রস 3 ম্যাট্রিক্স ঠিক আছে আচ্ছা স্যার এরকম আরো কি ম্যাট্রিক্স হতে পারে যেমন ধরো তোমাদেরকে আমি বললাম ধরো এই ম্যাট্রিক্সটা 2 কমা 4 কমা 7 3 কমা 2 মানে কমা টমা না এরকম ভাবে রাখা হচ্ছে কটা রো আছে এখানে দুখানা রো এরকম ভাবে কিন্তু রো 1 রো 2 লিখতে হয় না ঠিক আছে জাস্ট বলছি দুখানা রো আছে এখানে আর তিনখানা কলাম আছে অর্ডারটা হচ্ছে রো ইনটু কলাম তাহলে রো কটা দুটো কলাম কটা 3 সো দা অর্ডার অফ দা ম্যাট্রিক্স ইজ 2 ক্রস 3 আর এটা কত 3 ক্রস 3 তো ম্যাট্রিক্স কিন্তু অনেক রকমের হতে পারে ঠিক আছে ম্যাট্রিক্স অনেক রকমের হতে পারে বাট স্কোয়ার ম্যাট্রিক্স কাদেরকে বলা হবে যখন নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস আর সেম ঠিক আছে সেগুলোকে বলা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স কখন বলা হবে যখন নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলামস তাহলে আমাকে বলো এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে স্কোয়ার ম্যাট্রিক্স কোনটা লেফটের না রাইটেরটা লেফটেরটা স্বাভাবিকভাবেই এই লেফটেরটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স কারণ যে কটা রো আছে ওই কটাই কলাম আছে সো ইট ইজ মেকিং আ স্কোয়ার পারফেক্ট স্কোয়ার 3 ক্রস 3 বাট এটা দেখো কিরম একটা কোয়াড্রিল্যাটারাল টাইপের তৈরি হয়েছে বাংলায় বলা আয়তক্ষেত্র কারণ রো দুটো কলাম তিনটে সো ইটস নট আ স্কোয়ার ম্যাট্রিক্স আমাদের আজকের কাজটা পুরোপুরি স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েই হবে ঠিক আছে সাপোজ দেয়ার ইজ আ ম্যাট্রিক্স এ ইজ ইকুয়ালস টু ভ্যালুগুলো হচ্ছে ধরে নাও যা খুশি ভ্যালু হতে পারে 1 2 3 2 1 4 0 1 3 যা খুশি ভ্যালু হতে পারে ঠিক আছে এবার আমি তোমাদের এই ম্যাট্রিক্সটার পজিশনের বিষয়ে কিছু বলতে চাই তোমরা অলরেডি জানলে যে তিনখানা রো তিনখানা কলাম আছে রো 1 রো 2 রো 3 ভালো নাও হোয়াট ইজ ডিটারমিনেন্ট এটা গেল ম্যাট্রিক্স হোয়াট ইজ ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট ইজ নাথিং বাট দ্য মডিউলাস অফ এ ম্যাট্রিক্স ঠিক আছে ডিটারমিনেন্ট কাকে বলে ডিটারমিনেন্ট হচ্ছে মডিউলাস অফ এ ম্যাট্রিক্স মডিউলাস অফ আ ম্যাট্রিক্স ঠিক আছে তো মডুলাস অফ এ ম্যাট্রিক্স ভালো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স অ্যান্ড এ ডিটারমিনেন্ট ডিফারেন্সটা হচ্ছে এটাই ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে এ ইজ ইকুয়ালস টু ছোট্টটা ম্যাট্রিক্স নিচ্ছি 2 1 4 3 ধরো এরকম আছে ঠিক আছে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি এই ম্যাট্রিক্সের আমরা মডুলাস বার করতে চাই মানে মড অফ এ তাহলে জাস্ট এই থার্ড ব্র্যাকেটগুলোকে আর দেওয়া যাবে না এরকম লম্বা লম্বা লাইন দিতে হবে ব্র্যাকেটটা আর হবে না ঠিক আছে সেম ভ্যালুগুলো লিখবে 2 1 4 3 মন দিয়ে শোনো এবার রুলটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করবে এইটা ইন্টু এইটা 2 ইন্টু 3 কত হয় 6 মাইনাস এটা ইন্টু এটা মানে 1 ইন্টু 4 কলে কত আসবে 2 ইন্টু 3 মানে 6 1 ইন্টু 4 মানে 4 চলে আসবে 2 তাহলে রুলটা আমি কী বললাম ধরো রয়েছে a1 a2 a3 a4 তাহলে অরিত্র এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে সব সময় এটা দিয়ে শুরু করবে লেফট সাইড a1 a4 মাইনাস আর মাইনাস এ টু ইন্টু এ থ্রি সবসময় এই লেফট সাইডের স্কোয়ারটা লেফট সাইডের আপার পোর্শনটা দিয়ে শুরু করবে বুঝতে পারলে এটা হ্যাঁ স্যার তাহলে তোমাদেরকে আরেকটা জিজ্ঞেস করছি আমি ধরো বললাম 2 3 -1 4 অনন্য এটা বলো তো কী হবে সবসময় এটা দিয়ে শুরু করবে 2 ইন্টু 4 -3 ইন্টু -1 -3 ইন্টু -1 সো 3 ইন্টু -1 মানে কত যাবে -3 মাইনাসে মাইনাসে কত যাবে প্লাস তাহলে 8
প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু ইলেভেন। সো আমরা কিন্তু ডিটারমিনেন্ট বার করতে শিখলাম। বাট স্যার এটা তো টু ক্রস টু হয়ে যাচ্ছে, মানে দুখানারও দুখানা কলাম। হ্যাঁ স্যার, তিনখানারও তিনখানা কলামের জন্য বার করা যাবে না? হ্যাঁ সেক্ষেত্রেও বার করা যাবে। সো এবার আমরা বার করব, তিনটে রো তিনটে কলাম থাকলে তখন কি করে ডিটারমিনেন্ট বার করতে হয়। চলো, নোট করা হয়ে গেছে এত অবধি? এত অবধি নোট করেছো তো? আজকে আমি প্রত্যেকের খাতা কিন্তু আজকে আমি দেখতে চাইবো আফটার দ্য ক্লাস, এগুলো সব কিছু যেন থাকে। আমি এখানে যা যা লিখবো সব নোট করবে। আচ্ছা ধরো এইটা, আমি এখানে নখানা র্যান্ডাম ভ্যালু নিয়েছি, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ, এ সিক্স, এ সেভেন, এইট এইট, এইট নাইন, এ এইট, এইট নাইন, ঠিক আছে। ডিটারমিনেন্টে পরে যাব, আগে তোমাদেরকে দুটো জিনিস শেখাই। একটাকে বলা হয় মাইনর। দেখো সত্যি কথা বলতে গেলে আমি আজকে ক্রস প্রোডাক্ট শেখাচ্ছি, আমার কোনো দরকার ছিল না এগুলো ডিটেলসে বলার, কারণ এগুলো ক্লাস টুয়েলভে তোমরা ম্যাট্রিক্সে এমনিই শিখবে। শেখাচ্ছি যখন সেটা কিন্তু মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, নইলে কিন্তু কোনো লাভ নেই। মাইনর অ্যান্ড কোফ্যাক্টর, এই দুটো জিনিস আগে আমরা শিখব। হোয়াট ইজ মাইনর অ্যান্ড হোয়াট ইজ কোফ্যাক্টর। এখানে নখানা ভ্যালু আছে, তো তো নটা ভ্যালুর নখানা আলাদা আলাদা মাইনর বার করা যেতে পারে অ্যান্ড আলাদা আলাদা কোফ্যাক্টর বার করা যেতে পারে। স্যার কী মাইনর কী কোফ্যাক্টর বোঝাচ্ছি, আগে এটা বোঝো। এটা হচ্ছে রো ওয়ান, এটা হচ্ছে রো টু, এটা হচ্ছে রো থ্রি। দিস ইজ কলাম ওয়ান, দিস ইজ কলাম টু, দিস ইজ কলাম থ্রি, রাইট? তো আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই এ ওয়ানটা এটার পজিশান কত, স্যার এটার পজিশান হচ্ছে রো ওয়ান কলাম ওয়ান। যদি এটার পজিশান জিজ্ঞেস করি কী বলবে এটাকে, এটা হচ্ছে রো টু, রো ওয়ান কলাম টু, এটা হচ্ছে রো ওয়ান কলাম থ্রি, রাইট? এটা এটা হচ্ছে সেকেন্ড রো, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, এটা হচ্ছে থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, রাইট? এগুলো হচ্ছে তোর পজিশানগুলো, যেগুলো ছোটো ছোটো করে আমি নিচে লিখে রাখলাম, তোমরা লিখতে পারো নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার হোয়াট ইজ মাইনর? ধরো তোমাদেরকে বললাম এবার মাইনর অফ, প্রথম এলিমেন্টটা কে রয়েছে এখানে, এ ওয়ান, তাই তো? ধরো বললাম মাইনর অফ এ ওয়ান, কী করে মাইনর বার করে মন দিয়ে শুনবে। এই এ ওয়ান কোয়ান্টিটিটা যে রো যে কলামে আছে ওগুলোকে বাদ দিয়ে দাও, ঠিক যেভাবে আমরা সুদোকু খেলি না ওরকমভাবে, যে রো যে কলামে আছে ওগুলোকে বাদ দিয়ে দাও। এই রোটাতে আছে পুরোটা বাদ, এই কলামে আছে পুরোটা বাদ। তো এই রো আর এই কলাম বাদ দিয়ে অরিত্র আমাদের কী কী টার্ম পড়ে রইল তাহলে? স্যার এ ফাইভ, এ সিক্স, এ এইট, এ নাইন, দুদিকে দুটো ডিটারমিনেন্ট সাইন দেবে আর এই পড়ে থাকা এগুলোকে লিখে দেবে, এ ফাইভ, এ সিক্স, এ এইট, এ নাইন, ভালো। সো দিস ইজ দ্য মাইনার অফ এ ওয়ান, এইটাকে বলা হয় হচ্ছে এই এ ওয়ানের মাইনার। তাহলে কী করে বার করলাম আমি আবার বলছি, এ ওয়ান কোয়ান্টিটিটা যেই যেই রোতে আর যেই যেই কলামে রয়েছে, এই রো এই কলাম বাদ, তাহলে কারা কারা পড়ে রইল, এ ফাইভ, এ সিক্স, এ এইট, এ নাইন। সো ডিটারমিনেন্ট এ ফাইভ, এ সিক্স, এ এইট, এ নাইন, লিখে ফেলো। দিস ইজ মাইনার অফ এ ওয়ান। পাশ দিয়ে আমি লিখছি কোফ্যাক্টর, কোফ্যাক্টর অফ এ ওয়ানটা কী হবে? কোফ্যাক্টর অফ এ ওয়ানের ফর্মুলা হচ্ছে, যে কোনো কিছু কোফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে মনে রাখবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে ইন্টু মাইনর। তার মানে কি? তার মানে হচ্ছে যেখানে আই মানে হচ্ছে, আই মিন্স রো অ্যান্ড জে মিন্স কলাম। এবার তোমরা আমার একটা কথা বলো অনন্যা, এই এ ওয়ান টার্মটা কত নম্বর রোতে আছে?
একটু তাড়াতাড়ি করে, কত নম্বর ওতে আছে? বোঝা যাচ্ছে না তোমার ভয়েসটা। আচ্ছা তুহিন বলো কত নম্বর ওতে আছে? ফার্স্ট দো এন্ড কলাম, ফার্স্ট কলাম। তাহলে আই এর ভ্যালুটা, আই হচ্ছে রো, দ্যাট ইজ অলসো ওয়ান, প্লাস জে হচ্ছে কলাম, দ্যাট ইজ অলসো ওয়ান, সো ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান। মাইনারটা কত এসছে আমাদের? মাইনারটা এসছে হচ্ছে এ ফাইভ ইন্টু এ সিক্স এ এইট ইন্টু এ নাইন, দ্যাটস ইট। নেক্সট যদি বলি মাইনার অফ এ টু, আর এখানে আমরা বার করতে পারি, এটা হয়ে যাবে কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, মানে কত হয়ে যাবে? টু। এটা হয়ে যাবে এ ফাইভ এ সিক্স এ এইট এ নাইন। বাই দ্য ওয়ে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু মানে কত হয়ে যাবে? প্লাস ওয়ান, লেখার দরকার নেই আর। আর এটা ডিটারমিনেন্ট তো কত হয়ে যাবে? এ ফাইভ ইন্টু এ নাইন মাইনাস এ সিক্স ইন্টু এ এইট। তো এইভাবে করে তো আমরা যে কোনো টার্মেরই মাইনার বার করতে পারবো। যেমন আমি যদি জিজ্ঞেস করি প্রিয়াংশু আমাকে বলো এই এ ফোর টার্মটার মাইনার কী হবে, মাইনার অফ এ ফোর, মাইনার অফ এ ফোর বলো। এই রোটা বাদ, এই কলামটা বাদ, তাহলে কে কে পড়ে রইল? এ টু এ থ্রি আর এ এইট এ নাইন। ভেরি গুড। এই দাগগুলো কিন্তু তোমরা সত্যি টেনে দিও না আবার, এগুলো মনে মনে। হ্যাঁ এ টু এ থ্রি এ এইট আর এ নাইন, ভালো। আর কোফ্যাক্টরটা কত হবে প্রিয়াংশু? কোফ্যাক্টরটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস ওয়ান। ভেরি গুড। পাওয়ার টু প্লাস ওয়ান, মাইনারটা এটা থাকছে এ টু এ থ্রি এ এইট এ নাইন। আচ্ছা টু প্লাস ওয়ান মানে কি? এটা অড নাম্বার আসবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার অড নাম্বার মানে মাইনাস থাকবে এখানটায়, বুঝতে পেরেছো? পাওয়ার যদি ইভেন হয় তাহলে ওয়ান হয়ে প্লাস ওয়ান হয়ে যাবে, যদি অড অড হয় তাহলে মাইনাস ওয়ান থাকবে। সো মাইনাস ওয়ান বা মাইনাস ইন্টু মড ব্র্যাকেটে এ টু এ থ্রি এ এইট এ নাইন, এটা করলে কী হয়ে যাবে? সামনে মাইনাস থাকবে এ টু ইন্টু এ নাইন, মানে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা এ থ্রি ইন্টু এ এইট, লাইক দিস। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো ম্যাট্রিক্সের যে কোনো এলিমেন্টের মাইনারও বার করতে পারি আর কোফ্যাক্টরও বার করতে পারি। স্যার কী লাভ হবে এগুলো করে আমাদের? দেখাচ্ছে কী লাভ হবে। করা হয়ে গেছে এত অবধি? স্যার যদি এত অবধি নোট করা হয়ে গেছে তাহলে পরেরটা করবো কিন্তু। এবার আমরা বার করবো ডিটারমিনেন্ট, থ্রি ক্রস থ্রি এর ডিটারমিনেন্ট করবো আমরা। চলো মুসলাম, ধরো এরকম আছে, একটা আমি দেখাবো একটা তোমরা করবে, তারপরে আবার আমরা ক্রস প্রোডাক্টে ফিরে আসবো। ধরেন আমারটা নিয়েছি আমি, ঠিক আছে। আমরা এখন থ্রি ক্রস থ্রি আর ডিটারমিনেন্ট বার করবো। টু ক্রস টু হলে তো তোমরা জানো অলরেডি, টু টু ধরো এরকম আছে টু ওয়ান থ্রি ফোর, টু ক্রস টু হলে কী হবে? এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, টু ইন্টু ফোর মানে হবে এইট, এইট মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে হবে থ্রি, সো এইট মাইনাস থ্রি হয়ে যাবে ফাইভ, দ্যাট ইজ ইজিয়ার। কিন্তু এখানে তিনখানারও তিনখানা কলাম আছে, এখানে কী করতে হবে? নিয়মটা হচ্ছে মনে রাখো, যে কোনো একটা রোকে তোমরা চুজ করো বা যে কোনো একটা কলামকে তোমরা চুজ করো। কী বললাম আমি? যে কোনো একটা রোকে তোমরা চুজ করো বা যে কোনো একটা কলামকে তোমরা চুজ করো। অরিত্র বলো কোন রো বা কোন রোকে চুজ করবে না কলামকে চুজ করবে? আমি বলি কী করে লোকজন না সবসময় এই উপরের রোটাকেই চুজ করে। তোমরা চাইলে অন্য যে কোনো দিয়েও করতে পারো, বাট আমি ওটা দিয়েই বোঝাচ্ছি যেটা লোকজন করে থাকে আর কি। সবাই আমরা এই উপরের রোটাকেই চুজ করি। কী করতে হয় স্যার? কিচ্ছু না, জাস্ট এই রোতে যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টারগুলোকে অ্যাড করে দেবে। এটার কোফ্যাক্টার প্লাস এটার কোফ্যাক্টার প্লাস এটার কোফ্যাক্টার, জাস্ট এই তিনটাকে অ্যাড করে দেবে। কিন্তু প্রত্যেকটার কোফ্যাক্টারের সঙ্গে আবার এইগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। কী বলতে চাইছি আমি দেখাচ্ছি, দেখো বুঝাচ্ছি। যদি আমি প্রথম এলিমেন্টটার কোফ্যাক্টার বার করতে চাই, এবার আমরা ডিরেক্টলি করবো, ঠিক আছে? প্রিয়াংশু বলো ফার্স্ট এলিমেন্টটা, ওকে, শুধু সামনেটা টু মাল্টিপ্লাই করে রাখবে, এটার জন্য করছো তো সেই জন্য ইনটু। প্রিয়াংশু বলো এটার কোফ্যাক্টার কী হবে? কোফ্যাক্টার মানে হচ্ছে ওই মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে ইন্টু ওর মাইনার,
তাই তো? তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এই পজিশানটা কত গো? ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে কি হয়ে যাবে উপরে? ওয়ান প্লাস ওয়ান। প্রিয়াংশু মাইনারটা কি হবে? মাইনারটা কি হবে? অরিত্র মাইনারটা কি হবে? স্যার স্যার টু থ্রি আর টু মানে ওপরে টু থ্রি আর তারপরে টু ওয়ান। টু থ্রি টু ওয়ান মানে কোনগুলো হলো? এটা বাদ এটা বাদ, তাহলে এইটা যে পারবে না সে বলে দেবে, টাইম নষ্ট করবে না কিন্তু। টু থ্রি টু ওয়ান, টু থ্রি টু ওয়ান, ক্লোজ, প্লাস। এবার এই এলিমেন্টটা করবো বিকজ উই হ্যাভ চুজেন দিস রো, তো এই রোটা রেসপেক্টে করছি। এবার এই এলিমেন্টটা থ্রি লিখলাম, এবার জাস্ট এটার কো ফ্যাক্টরটা করবো। এটার অনন্যা বল, এটার কো ফ্যাক্টর কী হবে তাড়াতাড়ি করে? এটার কো ফ্যাক্টরটা কী হবে? তুহিন এটার কো ফ্যাক্টর কী হবে? মাইনাস ওয়ান ইনটু ওয়ান টু দি পাওয়ার, ওয়ান টু দি পাওয়ার, রো ওয়ান কলাম টু প্লাস থ্রি, ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি লিখবো সেটা পারছি না, সেটা কি হবে স্যার? টু প্লাস ওয়ান, এটা না পারার মতো কি আছে? এখানে রোটা ওয়ান কলামটা টু, তাহলে উপরে জাস্ট হবে ওয়ান প্লাস টু। ডিটারমিনেন্ট এটা এইখানে আছে, সো এই রোটা বাদ এই কলামটা বাদ, তাহলে কি হবে? ফোর থ্রি ওয়ান 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 ওয়ান, ফোর থ্রি ওয়ান ওয়ান, প্লাস লাস্ট এলিমেন্ট এটা রয়েছে, সো ওয়ান ইন টু লেখার কোনো মানে হয় না। মাইনাস ওয়ান টু দি পাওয়ার, পজিশানটা কী আছে এখানে? রো ওয়ান কলাম থ্রি, তাহলে কী হবে? ওয়ান প্লাস থ্রি। মাইনারটা কী হবে এটার জন্য? ফোর টু ওয়ান টু, কারণ এটা বাদ এটা বাদ, তাহলে ফোর টু ওয়ান টু হবে শুধু, ফোর টু ওয়ান টু, দ্যাটস ইট। এবার এগুলোকে অ্যাড করে দাও, দেখো টু ইন টু, কিছু জিনিস এখানে আমার বোঝানো আছে। মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এখানে কী আসছে? ওয়ান প্লাস ওয়ান মানে টু, ইটস অ্যান অড নাম্বার, ইভেন নাম্বার, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইভেন নাম্বার মানে কী হয়ে যায়? প্লাস ওয়ান হয়ে যায়, তাহলে শুধু টু ইন টু এটা পড়ে থাকবে, টু থ্রি টু ওয়ান, থ্রি ইন টু এই যেখানে আছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস টু মানে কি? থ্রি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি মানে কী হয়ে যাবে? মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে সামনে মাইনাস এলো, থ্রি ইন টু, ফোর থ্রি ওয়ান ওয়ান, প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এখানে আছে ওয়ান প্লাস থ্রি, এর তো কোনো কোয়েফিসিয়েন্ট কোয়েফিসিয়েন্ট ছিল না, কারণ ওয়ান ছিল শুধু। মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি, এগেন ইটস অ্যান ইভেন নাম্বার, ওয়ান প্লাস থ্রি মানে ফোর, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মানে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, পড়ে থাকবে ফোর টু ওয়ান টু। তো লক্ষ্য করে দেখো একটা জিনিস, ফার্স্ট এলিমেন্টটা যখন তোমরা কোফ্যাক্টর নিয়েছো সামনে পজিটিভ ভ্যালু আছে, পজিটিভ, সেকেন্ডটা যখন কোফ্যাক্টরটা নিয়েছো সামনে তখন মাইনাস এসছে, সেকেন্ডের থার্ডেরটা যখন কোফ্যাক্টর করেছো তখন সামনে আবার পজিটিভ এসছে, সো ইটস অ্যান অল্টারনেটিভ প্রসেস, রাইট? প্লাস মাইনাস প্লাস, এই কথাটা মনে রেখো, এরপরটা আমরা ডিরেক্টলি করবো, তাই প্লাস মাইনাস প্লাস, তাহলে আমাদের আর বারবার করে করে দেখতে হবে না, ইজি হয়ে যাবে প্রসেসটা, প্লাস মাইনাস প্লাস মনে রাখবে। আর কি করেছি ফাইনালি? এটা ইনটু ওর মাইনার, মাইনার মানে এটা, প্লাস এটা ইনটু ওর মাইনার, ওর মাইনারটা কোনটা? এইটা আর এইটা, এই যে ফোর থ্রি টু ওয়ান ওয়ান, প্লাস এটা ইনটু ওর মাইনার মানে ফোর টু ওয়ান টু, এই যে, তাহলে করলে কী আসছে? টু ইনটু, এটা হবে টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু টু, মানে হয়ে যাবে টু মাইনাস থ্রি সিক্স, মাইনাস থ্রি ইন্টু এটা কী হবে? ফোর ইন্টু ওয়ান মানে ফোর, মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, প্লাস এখানে তো কিছু নেই ওয়ান রয়েছে, ইন্টু ফোর ইন্টু টু মানে এইট, মাইনাস টু ইন্টু ওয়ান মানে টু, সো ইট ইজ টু ইন্টু মাইনাস ফোর মাইনাস থ্রি প্লাস সিক্স, টু ইন্টু মাইনাস ফোর মানে এইট, এইট মাইনাস থ্রি প্লাস সিক্স, এইট মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস ইলেভেন, মাইনাস ইলেভেন প্লাস সিক্স মানে এটা হয়ে যাবে মাইনাস ফাইভ। বুঝতে পেরেছো জিনিসটা কী করে করলাম? ইয়েস স্যার। ওকে আমি এটাকে একবার রিপিট করছি, এটাকে আমি রিপিট করছি,
এবার আমরা একটু ডিরেক্ট অ্যাপ্রোচ করব, এই এত ভেঙে ভুঙে কোফ্যাক্টর মাইনার ফাইনার এগুলো এত লাগে না আমাদের, অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারি আমরা। শুধু যদি এইটা মনে রাখতে পারি, যদি এইটা আমরা মনে রাখতে পারি যে সবসময় মনে রাখবে ডিটারমিনেন্টের ফার্স্ট এলিমেন্টটা সবসময় প্লাস হয়, তারপর অল্টারনেটিভলি বসে থাকবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার এতগুলো ভ্যালু তো আমার দরকার নেই রে ভাই, আমি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে চুজ করব, ধরো ওই রোটাকে আবার নিলাম আমি, তো শুধু ওইগুলোর মাথাতেই রাখবে আর কোথাও রাখবে না। ইজিকোয়ালস টু কী হবে তাহলে? ইজিকোয়ালস টু হবে হচ্ছে প্রথমে এটাকে চুজ করো, উপরে কী আছে প্লাস, তো তাহলে প্লাস সাইন, এলিমেন্টটা লেখো টু। এবার ওর মাইনারটা কী হবে, টুটা রয়েছে এই রোতে এই কলামে, এগুলো বাদ, বাকি কী পড়ে রইল টু ইন্টু টু থ্রি টু ওয়ান। এবার ডিরেক্ট করবো আমরা টু থ্রি টু ওয়ান, কী হবে টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু টু, মানে কী হবে টু মাইনাস সিক্স। সো টু ইন্টু টু মাইনাস সিক্স, তারপরেরটা এখানে মাইনাস সাইন রয়েছে তাহলে হবে মাইনাস থ্রি ইন্টু, কোন রোতে রয়েছে এই রো এই কলাম বাদ, তাহলে কারা পরে রইল ফোর থ্রি ওয়ান ওয়ান, ফোর ইন্টু ফোর, ফোর ইন্টু ওয়ান মানে ফোর হবে, থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি হবে, তাহলে কী আসছে এটা ফোর মাইনাস থ্রি। তারপরে লাস্টের এইটা প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু, কোনগুলো পড়ে থাকবে এটা বাদ তাহলে ফোর টু ওয়ান টু, তাহলে কী হবে ফোর ইন্টু টু মানে এইট, টু ইন্টু ওয়ান মানে টু, মানে এটা হয়ে যাবে এইট মাইনাস টু, তাহলে টু ইন্টু মাইনাস ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস সিক্স, মানে এটা হবে মাইনাস এইট মাইনাস থ্রি প্লাস সিক্স মানে মাইনাস ফাইভ। দেখো এত কিছু না করে আমরা ডিরেক্টলি করে দিতে পারি, শুধু একটু ঠান্ডা মাথায় করতে হবে কাজটা। মাইনাস ফাইভ নোট করে নাও, তারপর তোমাদের একটা করতে দেবো। হয়ে গেছে, ওকে সবার হয়ে গেছে তো? ইয়েস, তাহলে আমি এটা করতে দিচ্ছি। প্রিয়াংশু হয়েছে? প্রিয়াংশু হয়েছে? ওর ভয়েস আসছে না আজকে, নেটের প্রবলেম করছে। নেক্সট কোশ্চেন, টু থ্রি ওয়ান বা টু থ্রি না, ধরো ওয়ান ফোর থ্রি বা ওয়ান থ্রি টু নাও, টু ওয়ান থ্রি টু, এটা ধরো থ্রি টু ফাইভ, এটাকে নাও ওয়ান টু ওয়ান, করো ইজি দিয়েছি, অনেক ইজি প্রবলেম এটা, করো। কে আগে বলতে পারে দেখি ভ্যালুটা তাড়াতাড়ি করে। শুধু আবারও বলছি যে রোটা চুজ করবে অলওয়েজ মনে রেখো ফার্স্ট এলিমেন্টটা অলওয়েজ মাথায় প্লাস, মনে মনে প্লাস ধরে নেবে মাথায়, কিন্তু মনে মনে প্লাস ধরে নেবে প্লাস মাইনাস প্লাস, করো এবার। কোফ্যাক্টর ফ্যাক্টর কিছু লাগবে না, এগুলো এখানে ডিরেক্ট করতে পারবো আমরা। আচ্ছা তাহলে কি কত আসছে এটা আমার দেখা যাক, প্রথমটা প্লাস রয়েছে সামনে, তাহলে প্লাস ভ্যালুটা কত আছে ওয়ান ইন্টু এই রো এই কলাম বাদ, তাহলে টু ফাইভ টু ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান কত হবে টু, মাইনাস ফাইভ ইন্টু টু কত হবে টেন, তাহলে টু মাইনাস ফাইভ ইন্টু টু মানে হচ্ছে টেন। তারপরটা মাইনাস সাইন আছে তাহলে মাইনাস থ্রি, এই যে থ্রি আছে বসালাম ইন্টু, ওটার মাইনার কী হবে থ্রি ফাইভ ওয়ান ওয়ান, তাই তো থ্রি ফাইভ ওয়ান ওয়ান, তাহলে কী হয়ে যাবে থ্রি ইন্টু ওয়ান মানে হয়ে যাবে থ্রি, মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ, প্লাস সামনে প্লাস উপরে প্লাস রয়েছে তাই প্লাস টু ইন্টু থ্রি ইন্টু টু মানে সিক্স, মাইনাস টু ইন্টু ওয়ান মানে টু, সিক্স মাইনাস টু দ্যাটস ইট, কত আসছে টু মাইনাস টেন মানে হচ্ছে মাইনাস এইট, মাইনাস থ্রি ইন্টু এটা মাইনাস টু প্লাস টু ইন্টু ফোর, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এইট প্লাস সিক্স প্লাস এইট,
মাইনাস 8 প্লাস 8 কেটে যাচ্ছে তাহলে শুধু 6 পড়ে থাকছে, হয়েছে এটা? হ্যাঁ यस স্যার। ওকে তুহিন এসেছে? হ্যাঁ স্যার। ওকে ভেরি গুড। তো আমরা ডিটারমিনেন্ট বার করা শিখলাম, এইবার এটাকে আমরা কি করে, আচ্ছা আরেকটা লাস্ট করি, লাস্ট কেমিস্ট্রি পড়ানোর অনেক জ্বালা, অনেক জ্বালা, কেমিস্ট্রি বলছে ফিজিক্স সমস্ত কিছু শিখিয়ে নিয়ে তারপরে এগুলো, মানে এত বাজে সিলেবাস প্যাটার্ন আমার একদম ভাল লাগে না এই জিনিসটা। আমি নিজেও ভাবতাম আমার সময় যে যেগুলো আমাদের লাগছে সেগুলোকে পরে ফেলে রেখে দিয়েছে, ম্যাথসে এগুলো রয়েছে ক্লাস টুয়েলভে, ইন্টিগ্রেশন লাগে ইন্টিগ্রেশন ক্লাস টুয়েলভে, কোনো মানে হয় না যেগুলোর। অ্যাপ্লিকেশন ইলেভেনে করছি, টুয়েলভে শেখাচ্ছে, দুবার করে শিখতে হচ্ছে তাদের ছেলে বা মেয়েকে। ইলেভেনে যদি ম্যাট্রিক্সটা রেখে দিত তাহলে ফিজিক্স টিচারকে আর বলতে হতো না, ম্যাথস থেকে শিখে নিয়ে এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারতাম। এই বাজে সিলেবাস প্যাটার্ন একদম। করো এটা ডিটারমিনেন্ট কী হবে বার করো। ওকে তো নিয়মটা কি আবার বলছি, প্লাস ধরব মাইনাস ধরব প্লাস ধরব, এলিমেন্টটা কি আছে 1 ইন্টু, ওর মাইনারটা কি হবে এই রো এই কলাম বাদ, তাহলে মাইনাস 3 5 5 মাইনাস 2 এগুলো, তাই তো? তো মাইনাস 3 ইন্টু মাইনাস 2 কত হয়ে যাবে, প্লাস 6 মাইনাস 5 ইন্টু 5 কত হয়ে যাবে 25। আচ্ছা এখানে মাইনাস সাইন আছে, মাইনাস মাইনাস অফ মাইনাস 2 ইন্টু এই রো এই কলাম বাদ, তাহলে 4 5 3 মাইনাস 2, তো 4 ইন্টু মাইনাস 2 মানে কত হবে মাইনাস 8, মাইনাস 5 ইন্টু 3 কত হবে 15, প্লাস এই যে প্লাস রয়েছে সামনে আবার মাইনাস 3 রয়েছে, সো এটা প্লাসে মাইনাসে মাইনাস 3 হয়ে যাবে, ইন্টু এইটা 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 হবে, তাই তো? তো 4 ইন্টু 5 মানে কত হবে 20, মাইনাস মাইনাস 3 ইন্টু মাইনাস 3 মানে মাইনাস 9, তো মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস 9। এই সাইনগুলো কিন্তু খেয়াল রেখে করবে, 6 মাইনাস 25 মানে হচ্ছে মাইনাস 19, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু, মাইনাস 8 মাইনাস 15 মানে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস 23, মাইনাস 3 ইন্টু 29, রাইট? সো মাইনাস 19, মাইনাস 46, মাইনাস 3 ইন্টু 29 কত হবে, না না স্যার না না 87, ইয়া সো মাইনাস 19 মাইনাস 46 মাইনাস 87 করো তো, এটা কত আসছে মাইনাস 19 মাইনাস 46 মাইনাস 87, হ্যাঁ ঠিকই আছে, আসছে হচ্ছে মাইনাস 152। সবার এসছে এটা? হ্যাঁ স্যার এটাই এসেছে। ওকে সো আমরা বার করতে পারছি ডিটারমিনেন্ট। তো স্যার কেন ডিটারমিনেন্ট শিখলাম, এর সঙ্গে ক্রস প্রোডাক্টের কী সম্পর্ক, চলো আবার ফিরে আসি ক্রস প্রোডাক্টে। ধরো তোমাদেরকে বলা হলো দুখানা ভেক্টর রয়েছে, একটা এ ভেক্টর যেটা হচ্ছে a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ, আর একটা দেওয়া হলো বি ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস
সি টু কে ক্যাপ। এবার এদের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি, এ ক্রস বি ইজ ইকুয়ালস টু কি হবে? নিয়মটা হচ্ছে ডিটারমিনেন্ট সাইন দেবে, ঠিক আছে? কমন কোয়েফিশিয়েন্ট কি ওদের মধ্যে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ফার্স্ট রোটা মন দিয়ে শোনো কিন্তু, হ্যাঁ, ফার্স্ট রোটা আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ দিয়ে ভরিয়ে দেবে। এবার দেখবে ওরা কি বলেছে, এ ক্রস বি বলেছে নাকি বি ক্রস এ বলেছে। যদি এ ক্রস বি বলে তাহলে সেকেন্ড রোতে এ এর কোয়েফিশিয়েন্টগুলো দেবে আর থার্ড রোতে বি এর কোয়েফিশিয়েন্টগুলো দেবে। যদি বি ক্রস এ বলতো তাহলে সেকেন্ড রোতে বি এর কোয়েফিশিয়েন্টগুলো নিতাম আর থার্ড রোতে এ এর কোয়েফিশিয়েন্টগুলো নিতাম। তো সেকেন্ড রোতে তাহলে কার কোয়েফিশিয়েন্টগুলো হবে? এগুলো হবে, এগুলো কী আছে, এ ওয়ান আছে, বি ওয়ান আছে, সি ওয়ান আছে। তাহলে লিখছি এখানে, এ আই ক্যাপের নিচে লিখলাম এ ওয়ান, জে ক্যাপের নিচে লিখলাম বি ওয়ান আর কে ক্যাপের নিচে লিখলাম সি ওয়ান। থার্ড রোতে বি ক্যাপের, বি ভেক্টরের কোয়েফিশিয়েন্টগুলো নেবো, কী কী হবে? আই ক্যাপের নিচে হবে এ টু, বি জে ক্যাপের নিচে হবে বি টু আর কে ক্যাপের নিচে হবে সি টু। ঠিক এই অর্ডারে লিখলাম। তো ডিটারমিনেন্ট সাজিয়ে ফেলেছি, এবার আমরা কি ডিটারমিনেন্ট বার করতে পারি? হ্যাঁ, প্রথমটাকে প্লাস ধরবো, তারপর এটাকে মাইনাস ধরবো, তারপর এটাকে প্লাস ধরবো। তো যদি আমরা প্রথমটা করি, প্লাস আই ক্যাপ ইন্টু কী হবে, এইটা ইন্টু এইটা, মানে বি ওয়ান ইন্টু সি টু মাইনাস বি টু ইন্টু সি ওয়ান, ঠিক আছে, মাইনাস জে ক্যাপ ইন্টু, মাইনাস রয়েছে, ইন্টু এ ওয়ান ইন্টু সি টু মাইনাস সি ওয়ান ইন্টু এ টু, বা এ ওয়ান ইন্টু সি টু মাইনাস এ টু সি ওয়ান, প্লাস কে ক্যাপ, কে ক্যাপ ইন্টু এ ওয়ান ইন্টু বি টু মাইনাস বি ওয়ান ইন্টু এ টু, এ ওয়ান ইন্টু বি টু মাইনাস এ টু বি ওয়ান। দ্যাটস ইট, দ্যাটস ইট ফর্মুলা, মানে এটা হচ্ছে ফর্মুলা টাইপের গেল। এবার তোমাদেরকে আমি দিচ্ছি দুটো একটা এক্সাম্পল, করে ফেলো তাহলেই হয়ে যাবে। এ ভেক্টর ইজ ইকুয়ালস টু টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। করো, এটার এ ক্রস বি কত আসছে বার করো, এটার এ ক্রস বি কত আসছে বার করো। হয়ে গেছে, ওকে। তো নিয়মটা কি এটার, এ হয়ে গেছে ক্রস বি ইজ ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট সাইন নেব। প্রথম রোটা তো আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপই হবে। সেকেন্ড রোটা এ ক্রস বি বলেছে, তাই সেকেন্ড রোতে এর কোয়েফিশিয়েন্টগুলো হবে কি আছে, টু থ্রি অ্যান্ড ওয়ান, কিছু না থাকে মানে ওয়ান, তাহলে টু থ্রি ওয়ান। আর থার্ড রোটা কী হবে, ওয়ান টু অ্যান্ড ওয়ান, ওয়ান টু ওয়ান। আচ্ছা এবার এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে কী হবে, এটা প্লাস আই ক্যাপ ইন্টু থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টু, রাইট? তারপরটা মাইনাস জে ক্যাপ ইন্টু টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, প্লাস কে ক্যাপ ইন্টু টু ইন্টু টু মানে ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, সো ফোর মাইনাস থ্রি। তো এটা থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান আই ক্যাপ, টু ইন্টু ওয়ান মানে ওয়ান মানে মাইনাস জে ক্যাপ, ফোর মাইনাস থ্রি মানে ওয়ান, তাহলে কে ক্যাপ। সো দ্যাটস ইট, দ্যাটস দ্য ভ্যালু অফ এ ক্রস বি। ইজ দ্যার এনি ডাউট? না স্যার। ক্রস প্রোডাক্ট কী করে বার করতে হয় সেটা আমরা শিখলাম, ক্রস প্রোডাক্টের প্রপার্টি আমি তোমাদের নেক্সট দিন শেখাবো। আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে, পুরো কমপ্লিটলি কমপ্লিট করতে আর দুদিন সময় লাগবে, জাস্ট করে ফেলো, শেষ আজকের মতো এখানেই। নেক্সট তোমাদের ক্লাস আবার কখন, থার্সডে? ওকে চলো লিভ। স্যার বলছি সেট ওয়ানের একটা কোশ্চেন। হ্যাঁ তুহিন তুহিন, সেট ওয়ানের কোশ্চেন বলো। হ্যাঁ স্যার, ওই যে সেট ওয়ানে আমি ডাক নম্বরটা বলছি আপনাকে। আমাকে টু তাহলে তুমি পাঠাও, কোশ্চেন একটু পাঠাও, ছবি তুলে। হ্যাঁ পাঠাচ্ছি, হ্যাঁ পাঠাচ্ছি, দেখে নাও তো ওরা ও কি বলছে, প্রবলেমটা ওটা দেখে নাও।
ওকে প্রবলেম নাম্বার 19 প্রবলেম নাম্বার 19 হচ্ছে এইটা কি বলেছে আ পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট উইথ আ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আচ্ছা এটা বন্ধ করে দিই